Bismillah, innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh amma ba'd fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi muhammadin sallallahu alayhi wa sallam wa sharral umuri muhdathatuha wa kullu muhdathatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের আপনারা জানেন একদম পুরান যারা তারা ছাড়া হয়তো বাকিরা শোনেন নাই, সেটা হলো যে এই যে যা দিয়ে আমি শুরু করলাম এটা খুতবাতুল হাজা, এটা কিন্তু ইটসেলফ একটা ডিসকাশনের জিনিস। এটা দিয়ে কিন্তু আমি বাইরের স্কলারদের প্রোগ্রাম করতে শুনছি জাস্ট এইটার উপরে, এটা কেন পড়ি আমরা, এটার ভিতরে কী বলা হয়, বা একদিন আমরা এখানে আলাপ করতে পারি সেটা নিয়ে ইনশাল্লাহ। আমাদের বাচ্চাদের যেমন মাঝে মাঝে টাইম টু টাইম বলি, যখন এই স্কুলের ছেলেমেয়েদের নিয়ে বসলে ওদের তো মুখস্থ করাইছি, মানে ওল্ডার যারা তারা সবাই মুখস্থ এটা বাংলা অর্থ সহ, কিন্তু তারপরেও তাদের নিয়ে মাঝে মাঝে মনে করাই দেয় যে এটা এরকম বা এটা এই এই কথা বলতেছি। মানে জাস্ট এই একটা জিনিস ভালো করে বুঝলে কিন্তু মানে আমাদের দেশের প্রত্যেকটা খুতবাতে, জুমার খুতবাতে কোনো না কোনো ফর্মে এটা বলা হয়। কিন্তু এই যে এই কথাটা বলতেছে বইলেও কিন্তু বেদাত করতেছে, বুঝছেন না, মানে কুল্লা বেদাতিন দলালা বা কুল্লা দালাতিন ফিন্নার এটা কিন্তু বলতেছে বইলা, কিন্তু তারপরে ওই অমুকের জন্য দোয়াটা চাইতেছে, অমুকের জন্য এটা করতেছে, হাত তুলে দোয়া করছে, লম্বা করে দোয়া। এই এই বাংলাদেশে কিন্তু ভালো হুজুরের একটা ই হলো ভালো করে দোয়া করতে পারে, যে শুধু এখানে না, মানে দুইটা জিনিস দেখা গেছে বা গ্রামে যেসব ওয়াজ হয়, আপনার গেছেন গ্রাম যায় না, যদি গিয়ে থাকেন বা শুনে থাকেন, আমাদের তো যাইতে হয় না, মাইকে শুনতে পারি, আমাদের মাদ্রাসা এত কাছে আর কি। তো দুইটা জিনিস দেখা যায় যে দোয়া করার স্পেশাল মানুষ থাকে আর ফান্ড উঠানোর স্পেশাল মানুষ থাকে। এটা আগে জানতাম না, এটা খুব রিসেন্ট জ্ঞান আমার, যে কিছু কিছু মানুষ নাকি খুব সুন্দর করে এমনভাবে কথা বলবে আপনার কলজা লাগবে এবং আপনি পকেটে যা আছে উজাড় করে দিয়ে যাবেন অথবা কমিট করবেন যে এটা দিব ওটা দিব। তো এটা নাকি আলাদা মানুষ থাকে যারা ফান্ড রেজার আর কি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আছে, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অন্য ফর্মে আসে, আর এই এই ইসে আমাদের এখানে একটা ফর্মে আসে। তো আমি দেখলাম যে ইভেন আহলে হাদিস ইসে এই যে কী বলে বাসবাড়িতে একটা প্রোগ্রামে গেলাম, তো ওইখানে দেখলাম একজন মানুষ আসছেন, উনি সৈয়াকিদারি বাট পাগড়ি টাগড়ি পরা। তা আমি খুব মানে পাগড়ি পরা তো কম দেখা যায় ইসের ভিতরে, এই জন্য আমি গতদিন প্রশ্ন করছি জাকারিয়া ভাইয়ের, ইসে প্রশ্নটা আমার ছিল যে রাসূলুল্লাহ কি পাগড়ি পরতেন নাকি, যদি পরে থাকেন তাহলে আপনারা পরেন না কেন, আপনি দেখেন একটা আপনি ছিলেন নাকি ওইদিন, গতদিন ছিলেন জাকারিয়া ভাইয়ের প্রোগ্রামে ছিলেন, ও শেষ পর্যন্ত ছিলেন না, প্রশ্ন উত্তর আমার ছিল এটা প্রশ্নটা, কারণ এটা আসলে অনেকে রেজ করে যে সত্যি যদি রাসূলুল্লাহ সাল্লাম পাগড়ি পরে থাকেন তাহলে আমাদের এখনকার আলেমরা ইভেন সৌদি আলমরা তো পাগড়ি পরেন না, কেন পরেন না, এটা নিয়ে ইয়ে করছে যে ইংল্যান্ডে থাকে একজন, আপনার নাম ভুলে গেছি আমি, তবলিগের মুরব্বী, সে খুব জোরে সরে সৌদি আলমদের এগেনস্টে ইয়ে করছে আর কি, যে পাগড়ি পরে পরে সে যাইতো মসজিদের কী বলে মক্কা মদিনার মসজিদ বাইশে, তাকে কেউ কোনো পাত্তাই দিত না, মানে পাগড়ির কোনো সম্মানই নেই ওখানে। তারপরে ওই ওদের মতো করে ওই ভাস ই করা হয় যে ওইটা পড়লো, তারপরে দেখে যে গার্ডটা সালাম টালাম দেয়। তো এটা নিয়ে অনেক বিতর্ক আছে বা ইয়ে আছে। তো যাই হোক, ওইখানে আমি দেখলাম যে পাগড়ি পরা এক হুজুর, খুব আনলাইকলি, ওই দিন ইসের প্রোগ্রাম ছিল, ওনার নাম কি আমানুল্লাহ বিন ইসমাইল, ওনার প্রোগ্রাম ছিল বাসবাড়ি সিলেটের একটা আল্লাহাদিস পকেট, ওইখানে মনে না আমার মনে কেমন কোনোদিন দেখি নেই, আমি তো সিলেটের প্রোগ্রামগুলোতে যাই সাধারণত, বোঝেন না ওনারা আজকে স্পেশালি আনা হয়েছে ফান্ড রেজিংয়ের ইসের জন্য আর কি, মানে ওই পর্বটা উনিই করবেন আর। যাই হোক, তা আমরা কোনোদিন ওটা পড়বো খুতবাতুল হাজা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং এটা আমি মনে করি যে আপনাদের মতো যারা এখানে আসেন হয়তো কোনোদিন কলিগদের সাথে কথা বলেন অথবা কোনো একটা বোর্ড মিটিংয়ে বসেন, এটা আসলে সবাই মুখস্থ থাকা উচিত, এটা এটা দিয়ে মুসলমানদের সমস্ত ভালো কাজ এটা দিয়ে শুরু করা উচিত, এবং এটা অর্থগুলা খেয়াল করা উচিত যে কী বলা হচ্ছে। আসেন, এখানে আমরা আজকের চ্যাপ্টারটা একটু স্লো এবং একটু ই করে পড়বো, মানে সময় নিয়ে পড়তে হবে। এই চ্যাপ্টারটাই পসিবলি এখানকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এই বইয়ের, সেটা হচ্ছে যে প্রোটেকশন এগেনস্ট হাসাদ, মানে কতগুলো জিনিস, একটা তো আমরা সুরা ফালাক জানি বা আদল কুরসি জানি, এছাড়া আর কী কীভাবে বা সব ইগুলাকে ট্যাবলেট করছেন এখানে, যে কীভাবে আমরা হিংসা বা আমাদেরকে যদি কেউ হিংসা করে অথবা কেউ যদি খারাপ চোখ এ দেখে সেটার থেকে আমরা কীভাবে প্রোটেকশন লাভ করতে পারি বা প্রোটেকশন চেষ্টা করতে পারি সেটার ই। তো এখানে এক দুই তিন চার করে ট্যাবলেট করছেন, আমরা একটা একটা করে পড়বো এবং সময় দিয়ে পড়বো। এক নম্বরটা বলতেছেন যে আল্লাহর প্রোটেকশন চাবো আমরা, তো এটা আমরা জানি, আমরা অলরেডি শিখছি, মানে সুরা ফালাক পড়ার একটা রিজন হচ্ছে এটা,
সুরা ফালাককে অনেক সাহাবি, আপনি জানেন, আপনাদের বলছি বোধহয় আগে যে এটা সম্ভবত শেষের দিকের একটা ই করা সুরা, মানে বেশ পরের দিকের, এবং কিছু কিছু সাহাবি এমনকি মনে করতেন যে এটা বোধ হয় জাস্ট একটা দোয়া, এটা কোরআনের অংশ না, মানে দোয়া হিসাবে এটাকে জানতেন আর কি, বা প্রোটেকশনের দোয়া হিসাবে। এরপরে বলতেছেন যে আল্লাহ হিয়ার্স অ্যান্ড রেসপন্ডস টু দ্য প্রেয়ার্স অফ দোজ হু আস ফর হিজ হেল্প অ্যান্ড হি নোজ দ্য ডেঞ্জার্স কনফ্রন্টিং হিজ সার্ভেন্টস। আল্লাহ শোনেন, এটা কিন্তু কোরআনের একটা আয়াতে আসছে না যে তাদেরকে বলো যে আমি কাছে আসি, মানে এটা কিন্তু আকিদার অংশ যে আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ শুনতেছেন এবং আপনি আল্লাহর দৃষ্টির সামনে আসেন, নট নেসারলি তার সত্তার আপনার পাশে আছে তা না, কিন্তু তার জ্ঞান, তার দৃষ্টি, তার হিয়ারিং সব আপনাকে ঘিরে আসে, যে এখান থেকে আল্লাহ আপনার সম্বন্ধে সব কিছু জানেন, আপনি যা বলেন সেটা জানেন, যেটা বলেন না সেটা জানেন, সব কিছু। তো এখন এটা হচ্ছে আমাদের আকিদার অংশ। আল্লাহ ইজ লিসনিং টু হিজ সার্ভেন্টস ইজ এভিডেন্ট ইন দ্য স্টেটমেন্ট, আমরা যে সামি আল্লাহ লিমান হামিদা বলি, এটার মানেই হচ্ছে যে আল্লাহকে যে প্রশংসা করে আল্লাহ সেটা শোনেন, এটার অর্থটা হচ্ছে এটা, সামি আল্লাহ, আল্লাহ শোনেন বা শুনেছেন, মানে এটা তো অ্যাকচুয়ালি পাস্ট টেন্স বা হয়ে গেছে মতো একটা সেন্স আছে আরবিতে। সব সার্টেন জিনিসগুলা যে যা নিশ্চিত সেটার ব্যাপারে অনেক সময় পাস্ট টেন্সটা ইউজ করা হয়, কিন্তু মিন করা হয় না পাস্ট টেন্স, মিন করা হয় প্রেজেন্ট টেন্স বা একটা জেনারেল কথা মিন করা হয়, অনেক দেখবেন এটার ইউজ আছে, এইটা মানে লিটারেচারে দেখবেন, মানে কোরআনের আয়াতে দেখবেন অনেক ইউজ আছে এটার, এই ফর্মটার আর কি। আর কিছু কিছু আছে পাস্ট টেন্স ইউজ করা হয় যেটা সার্টেন, এই সার্টেনটির জন্য এবং ডবল মিনিং এটাও বোঝাইতে অনেক তফসিরকার বলছেন যে যেমন কিয়ামতের ব্যাপারে, কিয়ামত সামনে সংগঠিত হবে, জান্নাত তো সামনে হবে, আমাদের জন্য সামনে না, কিন্তু কোরআনে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, তো তার কারণ হচ্ছে যে ইটার্নাল টাইমে তো আসলে এটা হয়ে গেছে, এটা অনেকের তফসির, ইটার্নাল টাইমে হয়ে গেছে কারণ আমাদের বিশ্বাস বা আকিদা অনুযায়ী কি আল্লাহ তো টাইম বাউন্ড কিছু না, টাইমের ভ্যারিয়েবল না, কাজে আল্লাহর কাছে পাস্ট প্রেজেন্ট ফিউচার বলে কিছু নাই, সব কিছু একসাথে আসে, সুতরাং ইটার্নাল টাইমে বা আল্লাহর ডাইমেনশনে আমাদের জান্নাত জাহান্নাম হয়ে গেছে অলরেডি, এই জন্য অনেকে এটাকে এইভাবে ইন্টারপ্রেট করছেন। ওই যে আমি নিজেই পড়ছি কোনো একটা তফসিরে, এখন মানে খুঁজলে বলতে পারবো কোথায় আর কি। এবং একটা বই আছে ডায়ালগ উইথ অ্যান অ্যাথিস্ট, এটা বইটা আমি অনেকে সাজেস্ট করি যাদের নিজেদের অথবা নিজেদের ক্লোজজনদের ভিতরে কোনো ডাউটফুল ব্যাপার আছে বা ডাউট আছে, কোনো আছে না মানে একটু সন্দেহ সন্দেহ একটা ভাব আছে বা আসলে কি এরকম নাকি, আসলে কি ওরকম নাকি আছে, কিন্তু আর এখনকার যে যুগ প্রতিনিয়ত আপনাকে সন্দেহ উস্কায় দেওয়া হচ্ছে। আমাকে গত মার্চ মাসে আমার খুব ক্লোজ একজন মানুষ, খুব পছন্দ করি ওনাকে আমি, উনি আমাকে একটা পাঠাইছেন ইন্ডিয়ান একটা পেপার, আপনার অনলাইন পেপার আর কি, সেখানে আসছে যে সবচেয়ে মানে ইসলামিক দেশ কোনগুলা, এখানে মানে লিস্ট করছেন মানে সব অমুসলিম দেশ আর কি, এক নম্বরে হচ্ছে নিউজিল্যান্ড, দুই নম্বরে হচ্ছে লুক্সেমবার্গ, এরকম আর কি, বুঝছেন তো, আপনি দেখছেন এটা? আচ্ছা শুনছেন তো, আমি এত মন খারাপ হয়েছে যে আমি ওনার, উনি আমাকে বলছে স্যার এটার উপর একটু কমেন্ট করেন, উনি রিটায়ার্ড উইং কমান্ডার এয়ারফোর্সের, আমার খুব ক্লোজ মানুষ, স্যার এটার ব্যাপারে আপনি একটু কমেন্ট করেন। আমি এত মন খারাপ হয়েছে যে আমি কোনো কমেন্টই করি না এটা নিয়ে, কারণ এটা বাইরেছে ইন্ডিয়ান পেপারে, এটা 2016 একটা ই, 2018 উনি আমাকে ফরওয়ার্ড করতেছেন বা জিজ্ঞেস করতেছেন আমার কমেন্ট কি, এটা রিসার্চ বা লিখছেন যারা তারা দুজন জর্জটাউন ইউনিভার্সিটি, জর্জ কি বলে ওয়াশিংটনে একটা ইউনিভার্সিটির ই আপনার কি বলে টিচার, জর্জ ওয়াশিংটন বোধ হয় না, নাকি জর্জটাউন আমি ভুলে গেছি, মানে ওয়ালাইকুম সালাম, ঈশের নামটা কি জর্জটাউন বা জর্জ ওয়াশিংটন আমি শিওর না, আপনি বলতে পারবেন এই ওয়াশিংটন সিটিতে যে যে জর্জটাউন ইউনিভার্সিটি না জর্জ ওয়াশিংটন না জর্জটাউন বোধ হয় ওটা, এনিওয়ে এটা এটা আমি দেখে দিতে পারবো, ওইখানে ওইখানকার আরও অনেক আছে যে মুসলমানদের ফেভারে উনি কথাবার্তা বলেন, জন এসপোসিটো উনিও ওই ওই ইউনিভার্সিটি টিচার, তো যাই হোক ছিলেন, আমি এখনকার কথা জানি না আগে ছিলেন, তো ওই ইউনিভার্সিটির দুজন বা ওইখানকার দুজন রিসার্চার দুইজনই ইরানিয়ান শিয়াইট, বুঝছেন তো, এবং ওনারা ওইখানে বসবাস করেন, তারা লেখছেন এক নম্বরে হইল, ওয়ালাইকুম সালাম, এক নম্বরে হইল আপনার নিউজিল্যান্ড,
দুই নম্বরে হলো লুক্সেমবার্গ অ্যান্ড সোয়ান, আমার কাছে আয়ারল্যান্ড টাইল্যান্ড এগুলো আছে, এগুলো নাকি সবচেয়ে ইসলাম ওইখানেই আছে আর কোথাও নাই আর কি। এগুলো তো অনেক পুরান কথা, আমাদের দেশের মানুষ যারা ক্যানাডা আমেরিকায় যায়, সেটেল করে, ইংল্যান্ডে যায়, তাদের এইটাই কথা। তো আমি ওনার, আমার খুব ই লাগছে, আমি ওনার প্রশ্নের উত্তর দিই, উনিও বুঝছেন, উনি আর সেকেন্ড টাইম আমাকে আর ই করেন নাই, মানে নক করেন নাই, উনিও বুঝছেন যে আমি কী বলবো বা কী। এই দুই তিন দিন আগে এক আমাদের এক দিনই বোন, উনি ইংল্যান্ডে থাকেন, উনি আবার এটা আমার ফরওয়ার্ড করে বলছে চেক ইট আউট আর কি। তা আমি তখন পারলাম না, না পাইরা আমি কিছু দুই চারটে কথা লিখলাম যে এরকম তারা শিয়াইট। হ্যাঁ, ওয়াশিংটনের ওই ইউনিভার্সিটির নাম বোধ হয় জর্জটন, আপনি সার্চ করে দেখেন তো জর্জটন নাকি কথাটা, জর্জটন, হ্যাঁ ওইটা ওয়াশিংটন ডিসিতে, তাই না? তাই আমি মানে ইট ইজ নট জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, জর্জটাউন আমার যতদূর মনে পড়তেছে, এবং ওয়াশিংটন ডিসিতে আছে, মানে ওয়াশিংটনে আছে আর কি এটা। তো যাই হোক, এখন উনি আমাকে বলছেন, বলতেছেন যে চেক ইট আউট। তো আমার তখন এই মহিলা যিনি, মানে উনি আমার উনিও খুব ক্লোজ, মানে দিনী বোন হিসাবে, আমি তাকে দেখিনি কখনো বা ই দায়ী। তো উনি উনি কী নিয়তে বলছেন আমাকে আমি সেটা জানি না, কারণ ওনাকে আমি বেশ কিছু নসিহা করছি এটা নিয়ে, ইংল্যান্ডে থাকা টাকা এটা সেটা, বা ওইখানে থেকে কীভাবে আমরা আমাদের ডিজেনারেশন হচ্ছে বা ই হচ্ছে, কিছু কাজ আমরা একসাথে করছিও, মানে এইসব লাইনে, জর্জটাউন না, হ্যাঁ জর্জটাউন ওয়াশিংটন ডিসি, ঠিক আছে, আমি মানে কনফার্ম হয়ে গেলাম। হঠাৎ বলতে গিয়ে আমার মনে হলো যে কি জর্জ ওয়াশিংটন না তো আবার নামটা, জর্জটাউনই আমার মনে পড়তেছে। যেমন আসলে ওই ইউনিভার্সিটির নামের সাথে শহরের নামের কোনো ইয়ে হবে এমন কোনো কথা নেই। কলম্বিয়া ইউনিভার্সিটি হচ্ছে নিউ ইয়র্কে, যেমন ধরেন নাম তো কলম্বিয়া ইউনিভার্সিটি কিন্তু জায়গাটা হচ্ছে নিউ ইয়র্কে, এরকম আর কি, এটার সাথে কোনো ই থাকতে হবে এমন কোনো কথা নাই। আর কলম্বিয়া কলম্বাস আমেরিকাতে মানে অলিতে গলিতে ভর্তি আর কি, গেলে দেখবেন মানে কলম্বিয়া রিভার হচ্ছে ওয়াশিংটন স্টেটে, ওয়াশিংটন আর অরেগনের মাঝখানে, মানে এরকম আর কি, মানে কতগুলো নাম ঘুরে ফিরে আসে না ওদের প্রত্যেক জাতিতে, আমাদের আমাদের দেশেও আছে কিছু নাম দেখবেন, এই গঞ্জ ওই গঞ্জ কতগুলো নাম আছে না, মিরপুর নামটা যেমন হয়তো বাংলাদেশে আপনি 20টা মিরপুর পাইবেন আর কি। আচ্ছা যাই হোক, আমরা ফিরে আসি এসে, তো উনি আমাকে যখন ফরওয়ার্ড করছেন, আমি তখন আর আর আমার ধৈর্যটা একটু ভেঙেছে, আমি তখন ওনাকে ওই লিঙ্কগুলো দিলাম যে আসল আর্টিকেলটা কোথায় প্রথম বাইরেছে, ইন্ডিয়ান পেপারে বাইরেছে, কিন্তু মানে ইন্ডিয়ান পেপারে ইসলাম সম্বন্ধে কিছু বাইরেলে আপনি মানে প্রথমেই তো একটু চিন্তা করার ব্যাপার থাকে বা ই থাকে। আর এমনি তো ডিকনস্ট্রাকশন একটা ব্যাপার তো অনেকদিন ধরেই চলতেছে, ইসলামটাকে ডিপ্লিট করানো ই করানো। তো আমি তখন বললাম যে ওনাকে অবশ্য প্রথমটা বলিনি, আপনাদের বলতেছি যে নিউজিল্যান্ড হলো এক নম্বর। নিউজিল্যান্ডে আমি একবারই গেছি, 1990 সালে গেছি, জাহাজে গেছি, দুইটা পোর্ট, অকল্যান্ড এবং ওয়েলিংটন, দুইটা পোর্টে গেছি। তো অকল্যান্ডে মানে মা মেয়ে দুই বোন এরকম করে এত সংখ্যক মেয়ে জাহাজে আসলো মদ খাইতে এবং আমাদের ক্রুদের সাথে রাত্রে ঘুমাইতে, যে পুলিশ ডাকার উপক্রম আর কি আমাদের, যে কেমনে করে এদেরকে এহেনতে বাইর করা যায়। মানে আমি এক নম্বর ইসলামিক কান্ট্রির, মানে ওয়েস্টার্ন ইসলামিক কান্ট্রির ডিসক্রিপশন দিচ্ছি আপনাদের আর কি। এবং আমার খারাপ লাগছে যে আমাদের ক্রুগুলো ছিল মালয়েশিয়ান, মালয়েশিয়ান ক্রু ছিল, মালয়েশিয়ান মানে মালায়, নট মালয়েশিয়ান, মালায়, মালায় সিঙ্গাপুরিয়ান, মালায় মালয়েশিয়ানও ছিল, এরা কিন্তু মুসলিম, এবং এরা যে নষ্ট হবে এই জিনিসটা কজ ফর কনসার্ন ছিল, বুঝছেন না? জাহাজে ওই তো ফরেন ফ্ল্যাগ জাহাজ, তখনও পর্যন্ত আমাদের জাহাজগুলো ড্রাই হয় নাই, এরপরে কিন্তু সারা দুনিয়ার সব জাহাজগুলো ড্রাই হয়ে গেছে ফর ডিফারেন্ট রিজন, ইসলামী রিজনে হয় নাই। ওই এক্সন ভোল্টেজ বলে যে জাহাজটা আপনার অয়েল স্পিল করছে, যেটা থেকে বড়ো একটা এনভায়রনমেন্টাল ডিজাস্টার হয়েছিল, মানে ইতিহাসে সবচেয়ে বড়ো একটা এনভায়রনমেন্টাল ডিজাস্টার আর কি, তেল বাইর হয়ে গেছিলো অ্যাক্সিডেন্ট করে ধাক্কা লাগা, সেটার সেকেন্ড অফিসার যে ডিউটিতে ছিল সে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল ছিল, এটা বাইর হওয়ার পরে সারা দুনিয়ার সব জাহাজ ড্রাই হয়ে গেছে, তখন আমাদের কোম্পানির জাহাজকে মানে ব্যান করে দিছে আর কি, সে মানে কোনো অবস্থাতেই পাওয়া যাবে না, কিন্তু তার আগে পর্যন্ত তো পাওয়া যেত, যে চাইতো সে পাইতো, জাস্ট লাইক আমাদের বিমানের ফ্লাইটেও যদি আপনি যান, আপনি ঢাকা লন্ডন যদি যান, আপনি চাইলে বিয়ার খেতে পারবেন, এরকম ব্যাপার ছিল আর কি। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে এটা হচ্ছে এক নম্বর ইসের ই আর কি, মানে ইসলামিক কান্ট্রির ই। দুই নম্বর ইসলামিক কান্ট্রি যেটা আসছে ওই লিস্টে লুক্সেমবার্গ, ওইটা নিয়ে ই লিখছিলেন মুরাদ উইলফ্রেড হফম্যান, 1993 বই বোধহয় ইসলাম দ্য অল্টারনেটিভ, ওইটাতে একটা লাইন লিখছেন আমার মনে আছে, ওই লাইনটা খুঁজে ওইটার হাইলাইট করে ওনাকে ফটো পাঠিয়ে দিছি। ওইটাতে বলছেন যে লুক্সেমবার্গ টিভিতে স্ট্রিপটিস শো হয় যে ফুল নুড মানুষের, মানুষকে মানে মানুষের প্রোগ্রাম দেখে, মানে ফুল নুড প্রোগ্রাম আর কি, মানুষের হাই উঠে। তো উনি বলতেছিলেন যে সভ্যতা কোথায় যাচ্ছে, যে এইগুলাতে মানুষের কিছু লাগে না এখন আর, মানে নতুন নতুন বিকৃতি দরকার, এটা লুক্সেমবার্গের এক্সাম্পল দিছিলেন আর কি।
তো আমি ওনাকে বলছি যে এক নম্বর মক্কা হলো দুই নম্বর মদিনা, তাহলে এটা তো হলো ওয়েস্টার্ন ইসলামের মদিনা, তো এটার ডেসক্রিপশন হচ্ছে এরকম। তা আপনি কি চিন্তা করে দেখছেন যে আপনি কী বলতেছেন বা আপনি কী ফরওয়ার্ড করতেছেন বা কী নিয়ে? আমার ধারণা উনি হয়তো সেই জন্য করেন নাই, উনি হয়তো আমাকে এটা কীভাবে ফেস করতে হবে বা এটা একটা দলিল হিসাবে যখন কেউ উপস্থাপন করবে তখন এটাকে কীভাবে অ্যাড্রেস করতে হবে হয়তো সেই জন্যই বলছেন। কিন্তু আমার মেজাজটা খুব খারাপ হতে আমি ওই বইটা, আমার মনে আছে যে একটা ওই বইটাতে মানে এরকম একটা ডিসকাশন ছিল, কষ্ট হয়েছে আমার খুঁজে বাইর করে, তারপরে ওটাকে হাইলাইট করে ওনাকে এক ছবিটা পাঠিয়ে দিছি যে এটা হলো দুই নম্বর হলিয়েস্ট সিটি অফ ওয়েস্টার্ন ইসলাম এর অবস্থা আর কি। আর এক নম্বরটা আর ওনাকে বলি নাই, কারণ উনি তো মহিলা, আমার তো লজ্জা লাগছে যে এক নম্বরটা বলা। ওইটা তো জাস্ট আমি ছবিটা তুলে পাঠিয়ে দিছি, আর কিছু বলি নাই, বলতে হয়নি। আর এক নম্বরটা আপনাদের বললাম আর কি, নিউজিল্যান্ডের শান্তির দেশ ভাই। ইট ইজ ট্রু, নিউজিল্যান্ড খুব শান্তির দেশ, ইন দ্য সেন্স যে মানুষজন কম আপনার সবুজ দেখতে বা এই দেখতে, কিন্তু বাকি জিনিসগুলো তো আমরা চিন্তা করি না। এবং বেলাল ফিলিপসের এটা আপনাকে দিলাম নাকি কয়েকদিন আগে গ্রুপে দিছি কিনা আমি জানি না, বেলাল ফিলিপস যে কানাডা সম্বন্ধে একটা খুতবা দিছে যে কীভাবে গতবার গিয়ে দেখছে যাদেরকে ইসলামী ফ্যামিলি বা মুসলিম, এইবার গিয়ে দেখতেছে তারা আর বিশ্বাস করে না, মানে কীভাবে মুসলিম ইয়ুথ যারা, বিশেষ করে ইয়াং যারা, তারা কীভাবে ইসলাম ছেড়ে চলে যাচ্ছে ওই সিচুয়েশানে থাইকা। এটা আসলে কেন মানে শিক্ষিত অশিক্ষিতরা বুঝবে কেমনে? আমাদের গ্রামের, সিলেটের নোয়াখালীর গ্রামের মানুষ ইংল্যান্ড, আমেরিকায়, সুইজারল্যান্ড, ইটালি যাচ্ছে, তাদের বোঝার কথা না, কিন্তু শিক্ষিতরা তো অন্তত বোঝা উচিত যে হোয়াট মানে কী হচ্ছে বা কী হতে যাচ্ছে, কীভাবে জিনিসগুলো হইতেছে, এটা তাদের বোঝা উচিত। মানে এই এই জিনিসগুলো তো তাদের কাছে অ্যাভেলেবল, তারা জানে যে এটা কী বা কোন দিকে যাচ্ছে এগুলো। যাই হোক, এটা এটা হয়তো বহু বছরের পুরানো একটা কথা যে ওইসব দেশে ইসলাম আরও ভালো পালন করা যায়, সেটাই আর কি আস্তে আস্তে আরও আরও বেশি করে আসতেছে আমাদের ভিতরে আর কি। তো যাই হোক, আমরা পড়ি। এরপরে বলতেছেন, অ্যান্ড স্টেটমেন্ট অফ ইব্রাহিম আলাইহিস সালামের একটা একটা দোয়ার একটা অংশ তুলে দিছেন, জাস্ট একটা ইসের আয়াতের একটা অংশ অ্যাজ ফার অ্যাজ আই নো, বাট অ্যারাবিকটা দেন নাই, শুধু ইংলিশটাই দিছেন। ভেরিলি মাই লর্ড ইজ দ্য হিয়ারার অফ অল প্রেয়ার্স, সকল দোয়ার শুনেন আমার, আমার রব আমার সকল দোয়া শোনেন। আচ্ছা, তখন বলতেছেন যে এই যে শোনা, তার জ্ঞান এবং আল্লাহ যে ইবাদতকারী যে তার যে প্রয়োজনগুলোকে বোঝেন, শোনেন, দেখেন, এই সমস্ত ইগুলো ভিতরে রাখাটা খুব দরকার যে কোনো প্রোটেকশনের বেলায় বা যে কোনো প্রোটেকশনের বেলায়। আসল কথা কি মানে দেখবে যে একই জিনিস একজনের কাজ হচ্ছে আরেকজনের কাজ হয় না কেন? খালিদ বিন ওয়ালিদ নাকি বিসমিল্লাহ বলে বিষ খেয়ে ফেলছিলেন, কিন্তু আপনারা মোহাম্মদ ইউসুফের লেকচার শুনছি আমি যে আপনারা ট্রাই করেন না। তার কারণ কি? তার কারণ তার যে ট্রাস্টটা ছিল আল্লাহ ওটা আপনার নাই। আপনার হাফওয়ে থ্রু মনে হইতে পারে মরবো না, তো বুঝছেন তো, আপনার যদি হাফওয়ে থ্রু মনে হয় মরবো না তো আপনার তো আর ওই ইমান নাই বা ওই ট্রাস্ট নাই যে ট্রাস্টটা দিছে মোহাম্মদ ইউসুফের লেকচার শুনছি, এবং এটা এটা দলিল, এটা এটা এই যে তা না, মানে গপ্প যে তা না, কিন্তু ওই তো আপনার নাই, ওই ট্রাস্টটা আপনার নাই। বা আমাদের মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার ফ্যামিলির মানুষজন অনেক সময় ওষুধ খাইতেন না, তার ফ্যামিলির মানুষজন ওষুধ একদম টোটালি পরিহার করতেন, ওষুধে ওষুধে মানুষকে ভালো করে না। এটা এটা তো আমাদের বিশ্বাসের অংশ যে ওষুধ মানুষকে ভালো করে না, কিন্তু আসবাব হিসাবে বা কজ অ্যান্ড এফেক্ট বা ই হিসাবে কী বলবো কার্যকারণ হিসাবে তো আমরা ওষুধ খাই, আমাদের জন্য ঠিকই আছে। কারণ আমাদের ওইটা চেষ্টা করা উচিত না যেটা আমরা নিতে পারবো না, এটা বলাও হয় না আমাদেরকে করতে, আমাদেরকে এটাই করতে বলা হয়েছে। কিন্তু বলতেছে যে একই ব্যাপারে এক একজনের উপর এক এক রকম এফেক্ট হবে না। আপনার যদি আল্লাহই সন্দেহ থাকে অথবা আল্লাহর কিতাবে সন্দেহ থাকে অথবা আল্লাহর ক্ষমতায় সন্দেহ থাকে অথবা আল্লাহর কি বলে সিফাতগুলোতে সন্দেহ থাকে, তো আপনার উপর দোয়া আপনার আপনার দোয়ার কাজ হবে কীভাবে বলুন? তো এটাই বলতেছেন যে সো ইফ দ্য বিলিভার সিক্স আল্লাহ এইড এগেনস্ট অ্যান এনিমি, হি অর হি শুড নো আল্লাহ সিজ দ্য বিলিভার্স এনিমি অ্যান্ড ইজ ফুল্লি অ্যাওয়ার অফ দ্য ইভিল অ্যান্ড দেয়ার প্ল্যানস। যদি আপনি আল্লাহর আল্লাহর প্রোটেকশন চান, তখন আপনার ভিতরে এই বিশ্বাসটা দৃঢ় থাকতে হবে বা আপনার জানতে হবে যে আল্লাহ আপনার শত্রুকেও দেখতেছেন এবং আপনার শত্রুর কি অনিষ্ট আছে এবং কি প্ল্যান সেগুলো আল্লাহ জানেন, ঠিক না? এইভাবেই করতে হবে জিনিসটা, তাই না? মানে উনি আপনার যেরকম রব, আপনার এনিমি বা যে ক্ষতি করবে তারও রব, আপনাকে যেমন সৃষ্টি করছেন তাকে সৃষ্টি করছেন, আপনাকে যে পাওয়ার দিছেন টু প্রোটেক্ট ইউর সেলফ বা দিবেন তাকে আপনাকে হার্ম করার পাওয়ারটা দিছেন, আপনি যেমন একটা একটা থ্রেট অ্যান্টিসিপেট করে আল্লাহর কাছে
এখন দোয়া চাচ্ছেন, আল্লাহ সেই থ্রেডটা কি সেটাও ফুললি জানেন, তাই না? এই এই জিনিসগুলো আমরা কিন্তু এইভাবে কোনো চিন্তা করি না। এটা মানে এই এটা রিয়েলাইজ করে যখন আল্লাহর কাছে আপনি চাবেন বা এই করবেন, ওটার ইফেক্টটা অন্যরকম হবে, এটাই বলতেছেন আর কি। আল্লাহ হ্যাজ নোটিফাইড হিজ সার্ভেন্টস ইন নিড দ্যাট হি হিয়ার্স দেয়ার প্ল্যানস অ্যান্ড হি নোজ দ্য প্লটস অফ দেয়ার এনিমি। অনেকখানে দেখবেন কোরআনে যে আল্লাহ তাদের প্লটগুলো জানেন, আল্লাহ প্লট তারা প্লট করে এবং আল্লাহ প্লট করেন। আল্লাহ রাসুলকে অনেক জায়গায় জানাই দিয়েছেন যে তারা কি করবে, কি করতে যাচ্ছে, ধরেন মানে আইদার কোরআনের আয়াতে অথবা ওয়াহির মাধ্যমে। যেমন ধরেন যেদিন ওই যে এটা কারা ছিল, বানু নাদির বোধ হয় না, পাথর দিয়ে মেরে ফেলতে চাইছিল রাসুল সাল্লামকে, বানু নাদির, নট বানু কুরাইজা, বানু নাদির ছিল এটা, হ্যাঁ বানু নাদির, পাথর দিয়েই করলো, এরপর তার তো এক্সপেল করলো, তাদেরকে বের করে দিল না এসে থেকে। এই দিন যেমন হঠাৎ করে উনি হেঁটে হাঁটা দিয়েছেন, ওরা এক্সপেক্ট করেন এই জিনিসটা, হঠাৎ করে উনি এটা বলছে চলে গেছেন, মানে অ্যাজ ইফ হি রিমেম্বার সামথিং, যে বাসায় ফেলায় আসছে এরকম ব্যাপার আর। সো এই যে জিনিসগুলো আল্লাহ তো প্লটগুলো জানেন, এবং আল্লাহ যখন প্রোটেক্ট করতে চাইবেন কেউ, এটাই হচ্ছে আলটিমেট অফ তাওহীদ, ভিতরে রাখা যে আল্লাহ যদি আমাকে প্রোটেক্ট করেন দুনিয়া কেউ আমাকে ই করতে পারবে না, আল্লাহ যদি আমাকে এটা একটা কিছু হইতে দেন সেটা থেকে কেউ বাঁচাইতে পারবে না ইত্যাদি আর। তো যাই হোক, রিফ্লেক্ট অন দ্য উইজডম অফ দ্য কোরআন, এইখানে এখানে একটা আয়াত আয়াত কোট করবেন, তারপরে সেটার জন্য বলতেছেন যে এটা নিয়ে চিন্তা করেন, লুক অ্যাট হাউ দ্য ওয়ার্ডস আর আর্টিকুলেট, আল্লাহ কীভাবে কথাগুলো বলেন। অ্যাকচুয়ালি ওই যেখানে সিফাতগুলো বলা হয়েছে, প্রত্যেকটা সিফাত, এই যে আল্লাহু ধরেন আল্লাহু আলা কুল্লি শাইন কাদির, অথবা গফুরুর রহিম, আজিজুল গফুর, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনে বলা হয়েছে, এই গন্ডগোল লাগে, হাফিজ সাহেবদের গন্ডগোল লাগে, যেটা ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনে বলা হয়েছে। যারা ল্যাঙ্গুয়েজ জানে, আপনি জাস্ট একটা রিপ্লেস করে আরেকটা দেন, তারা কিন্তু পট করে বলবে, মানে অ্যারাব যারা বিশেষ করে, তারা পট করে বলবে এটা কোরআনের আয়াত না। এরকম একটা লেকচার শুনলাম সেই দিন, যে জাস্ট একটা কী জানি উল্টায় দিয়েছে কথাটা, একটু অন্যরকম করে বলছে, না এটা কোরআনের আয়াত না, আপনার কাছে শুনলে একই মনে হবে হয়তো, মানে এত প্রিসাইজলি এগুলোকে ব্যবহার করছেন আল্লাহ বা ইউজ করছেন। যারা এগুলো রিসার্চ করে, উলমুল কোরআনের রিসার্চ করে, তারা বোঝে এটা। তারপর বলতেছেন যে কীভাবে বলছেন, অল হিয়ারিং অল নোয়িং ফিক্সড অ্যাজ সাচ সো দ্যাট উই সিক প্রোটেকশন এগেনস্ট ইভিল ফ্রম দ্য ওয়ান, মানে এই কথাগুলোকে এমনভাবে আল্লাহ ব্যবহার করছেন, এবং এমনভাবে এমন জায়গায় ব্যবহার করছেন যেখান থেকে আমরা এই কথা মনে রেখে যেন তার প্রোটেকশনটা চাই। এখানে একটা আয়াত কোট করবেন, সুরা গাফির 56 নম্বর আয়াত, বলতেছেন যে যারা আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করে, ডিসপিউট করে, প্রশ্ন করে, উইদাউট এনি অথরিটি হ্যাভিং কাম টু দেম, দের ইজ নাথিং এলস ইন দেয়ার ব্রেস্ট এক্সেপ্ট প্রাইড, যারা আজকেও আসে না, এই অ্যাডটা তো ঠিক মনে হইতেছে না, বা এই কথাটা তো ঠিক মনে হইতেছে না, বা এটা কেমনে হয়, আজকেও আসে, তখনও ছিল, তখনকার কাফিররাও করছে, আজকের অ্যাগনোস্টিক বলেন এথিস্টরাও বলতেছে যে এটা ঠিক না, এটা ঠিক না, এটা এরকম কেন, ওটা এরকম কেন বলতেছে। ইভেনচুয়ালি ধরেন জামাল জারাবজর, এটা আমি পাঠাইলাম নাকি আপনাদের গ্রুপে, আমি যাই না, গ্রুপে পাঠাই না, এটা হচ্ছে যে উনি ওই অনেক পুরনো একটা লেকচার, তো যে আমি যে বলছি যে ইংল্যান্ডের ওই যে একটা ইংলিশ স্পিকিং ইসের জন্য আমি মেটেরিয়াল জোগাড় করি বা ওদের সাথে কথা বলি একটু, মানে ওদের জন্য কথা বলি আর কি, জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে অল্প ছোটো ছোটো, আমার গরিব ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেটা কুলায় আর কি। তো ওইখানে আমি ওনার ইটা দিলাম, লেকচারটা দিলাম, মানে উনি কোরআন নিয়ে বলতেছে যে মানে কোরআন যদি কোনো, উনি কনভার্টেড হওয়ার পরের কথা আর কি, যে ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস যেটা উনি যেখান থেকে উনি আর কি ইসের দিকে আসছেন, সেটা যদি কোরআন পড়তে গিয়ে ওনার মনে হয়েছে যে এটা অ্যামেজিং এবং এটা কোনো মানুষের হইতে পারে না, তো তখন বলতেছিল একটা জায়গায় বলতেছিল যে জাস্ট একটা ফ্যাক্টর বলতেছিল যে ক্রিশ্চিয়ানরা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেল থেকে কোরআন চুরি করছেন, তো উনি তখন বলতেছিলেন যে যদি মানে নিয়ে থাকেন, মানে নজবিল্লাহ বলে মানে উনি তো এটা মনে করেন না, কিন্তু বলছেন নিয়ে থাকলে উনি খুবই ইন্টেলিজেন্ট ওয়েতে কপি করছেন, যে একটা ভুলও বাইবেলের কিন্তু রিপিটেড হয় না কোরআনে, এটা বলতেছিলেন। তো উনি কতগুলো উদাহরণ দিতেছিলেন, যেমন আল্লাহ নাকি ওই ফল খাওয়ার পরে আদমরে আয়সা খুঁজে বেড়াইতেছেন জান্নাতে এসে, খুঁজে পাইতেছেন না আদম কোথায়, বলছে এই যে কথাটা, এই কথাটা কোরআনে আসে নাই, যদিও ফল খাওয়ার ঘটনা আসছে, যদিও ই আসছে, কিন্তু এইটা আসে নাই, বিকজ এইটা বানানো গপ্প। এইভাবে উনি আরও অনেকগুলো বলতেছেন আর কি, যে মানে এটা এরকম, এটা এরকম, এটা এরকম বানানো গপ্পগুলো বলতেছেন, যে গপ্পগুলো বাদ দিয়া, এটা আহমেদ দিদারও বলছেন তার ইসে, আহমেদ দিদার তার ইসে, যে ট্র্যাপগুলোতে বাইবেল লেখকরা পড়ছে ওই ট্র্যাপগুলোতে কোরআন পড়ে নাই, বা ওই ট্র্যাপগুলো কোরআনের নাই, ওই সমস্ত ভুলগুলোকে ফিল্টার করে, তাহলে তো বলতে হবে ওনার মানে মানে কয়েকটা লাইফের মানে খালি বাইবেলই পড়ার জন্য কয়েকটা লাইফের দরকার, বুঝছেন না,
এখনও যদি আপনি আপনাকে আমি বলি যে আপনার এই এজ থেকে শুরু করেন যে আপনার মৃত্যু পর্যন্ত বাইবেল পড়া, খালি শর্ট আউট করবেন যে কোনগুলো ঠিক আর কোনগুলো ঠিক না, আপনার জীবন চলে যাবে না ওটাতে যদি আপনি জানতে চান। আপনাকে কোথা থেকে শুরু করতে হবে? আপনার বাইবেলের হিস্ট্রি থেকে শুরু করতে হবে। বাইবেল কোথা থেকে আসছে, কে লেখছে, কবে কম্পাইল হয়েছে, কোন ল্যাঙ্গুয়েজে অরিজিনাল ছিল, বুঝছেন না, আরামাইক মা কিসে ছিল বা আগেরটা হিব্রু ছিল, এগুলো হারাই গেছে, কোথা থেকে শুরু করবেন আপনার কোনো শেষ নাই। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কপি করে থাকেন, তাহলে বলছেন খুব ইন্টেলিজেন্ট কপিং, কারণ কোনো ই আসে নাই, যে ভুলগুলো সেগুলো আসে নাই, মানে ওয়ান অফ দ্য পয়েন্টস বলছেন আর কি। আচ্ছা, এটা আমি গ্রুপে দিব না, এটা গ্রুপে আরেকবার দিব, হয়তো ভুলে গেছেন, দেখছেন হয়তো অনেকে, খুব সুন্দর ওনার এই 50 মিনিটের মতো, জাস্ট খুবই সুন্দর একটাই। তো তখন বলতেছেন যে যারা ডিসপিউট করে আল্লাহর আয়াত নিয়ে, তারা কিসের আউট অফ দ্য আউট অফ প্রাইড করে। আমাদের দেশে কিন্তু যারা ডিসপিউট করে প্রাইড থেকে করে, তারা একবার কিন্তু ভালো করে দেখে না যে এইটা কোথায় আসছে। তারা যদি একবার মানে ওয়ান অফ দ্য মানে কোরআন চ্যালেঞ্জ করছে, এবং আমি তো আপনাদেরকে বলছি যে আমার এক আমার দিনই ভাই আছেন যিনি একদম পার নাস্তিক ছিলেন, কমিউনিস্ট ছিলেন, ইসের আপনার রাঙ্গিনগর মেসের টিচার ছিলেন, এখন ঢাকা মেসের টিচার, পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর। তো উনি তো কাফের ছিলেন, মুশরিক ছিলেন, মানে নাস্তিক ছিলেন, মুশরিক না, নাস্তিক ছিলেন, উনি নিজে বলছেন আমাকে। এবং কোরআনের ভুল ডিসক্রিপেন্সি এবং ভুল অসঙ্গতি ধরতে গিয়ে উনি কোরআন পড়তে শুরু করছেন, অ্যান্ড দেন হি বিকেম এ প্রিচার, বুঝছেন না। এটা একটা একটা চ্যালেঞ্জ কিন্তু আপনি হইতেই পারেন। গ্যারি মিলার, তারপরে আরও এরকম অনেক মানুষ আছে যারা, গ্যারি মিলার নাম শুনছেন বোধ হয় না, ম্যাথমেটিশিয়ান ছিলেন, তো এরকম আরও মানুষ আছে যারা কিন্তু কোরআনের ই দেখে কিন্তু ই হয়েছে, আপনার কী বলে, ওয়াহি দেখে, কোরআনের ই দেখে, আয়াত দেখে মুসলমান হয়েছে, কিন্তু সেটা যখন দেখছে যে সেখানে যা আছে তার ভিতরে কোনো ডিসক্রিপেন্সি নাই বা কোনো ই নাই। তো যাই হোক, এখন আপনার তখন বলতেছেন দে উইল নেভার হ্যাভ ইট, সো সিক রিফিউজ ইন আল্লাহ। আচ্ছা, তাহলে বলতেছে যে আল্লাহর কাছে ই করতে চেয়েছেন। এরপরের কথাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেই জন্য এই আয়াতটা কোট করছেন, ভেরিলি ইট ইজ হি হু ইজ দ্য অল হিয়ারার অ্যান্ড অল সিয়ার, সব জানেন এবং সব সরি সব শোনেন এবং সব দেখেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে ইভিল মেনশনড ইন দিস ভার্স ইজ ক্যারিড আউট বাই এজেন্টস অফ শয়তান দ্যাট উই ক্যান সি। এই এই ইসের যে ই মানে যারা যারা যাদের কথা বলা হয়েছে তারা এজেন্টস অফ শয়তান, মানে মানুষ তো তারা, তাদের কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে দ্য অল নোয়িং, দ্য ওয়ান হু হিয়ার্স এভরিথিং, দ্য কমান্ড ইজ টু সিক রিফিউজ উইথ দ্য ওয়ান হু সিজ এভরিথিং, মানে যিনি সব শোনেন এবং যিনি সব দেখেন তার কাছে আল্লাহ বলতেছেন ই করতে। তার মানে যখন আপনি রিফিউজ, আপনি যখন আল্লাহর কাছে প্রোটেকশন চাবেন, এই কথাটা মনে রাখবেন যে আল্লাহ সব শোনেন এবং আল্লাহ সব দেখেন, আপনারও আপনার আপনাকে যে ক্ষতি করতে চাচ্ছে তারও, সেই কথা মনে রেখে আপনাকে প্রোটেকশন চাইতে বলা হয়েছে। এরপরে বলতেছেন যে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা সেকেন্ড পয়েন্ট, কী করে আপনি খারাপ জিনিস থেকে বেঁচে থাকবেন, হিংসুকের হিংসা, ইভিল লাই, বদনজর যার আছে তার বদনজর থেকে কী করে বেঁচে থাকবেন ইত্যাদি বলতে গিয়ে বলতেছেন সেকেন্ড আল্লাহকে ভয় করবেন, আল্লাহর কমান্ডগুলাই করবেন এবং তার প্রভিশনগুলো। আমি বলছি আগেও একদিন আপনাদেরকে যে আপনার আপনি তো বললেন আমাকে, একজনের কথা লিখলেন না যে এত হাদিস এত ইসের কী দরকার, এত ফতোয়া এত হাদিস এত পড়াশোনার কী দরকার, সিম্পল হইতে পারতো না ইসলামটা আরও, মানে এত কঠিন কেন, মানে বুঝছেন তো। তা আমাকে আমি উনি আমাকে সেটা ই চাইলেন, সাজেশন চাইলেন, আমি তখন ওনাকে সাজেশন দিলাম যে আপনি এক লাইন, আমি তো এক লাইনে বলে দিতে পারতাম, কোনো হাদিস পড়ার দরকার নাই, কোনো কোনো দলিল ফতোয়া হালাকা কিছুর দরকার নাই, এক লাইন, কিন্তু আপনি সেটা করতে পারবেন, সেটা হলো যে আল্লাহ যা বলছেন সেটা করবেন, আল্লাহ যা নিষেধ করছেন ওটা করবেন না, এক লাইনে হয়ে গেল না, পুরো ইসলামের অনুশাসন তো এক লাইনে হয়ে গেছে, যে আল্লাহ যা আদেশ করছেন এটা করবেন, আর যে নিষেধ করছেন এটা করবেন না। কিন্তু এরপরে প্রশ্ন আসবে যে কী আদেশ করছেন আর কী নিষেধ করছেন, এইখানে তো সমস্যা হয়ে গেল, আপনি এটা জানেন না, আপনি এটা জানেন না, এবং জানার জন্য আপনার কোথায় যেতে হবে, আর কোরআন হাদিসের কাছে যেতে হবে, নাহলে হালাকায় বসতে হবে, নাহলে ফতোয়া জানতে হবে। আপনি যদি জানতেন, আপনার যদি সেই জ্ঞান থাকতো, তো এক লাইন ছিল এটা। তো এইখানেও এরকম করে বলতেছেন যে ফুলফিল ইজ কমন, তার আল্লাহর আল্লাহর আদেশগুলোকে বাস্তবায়িত করেন এবং যা নিষেধ করছেন তার থেকে বেঁচে থাকেন। এরপরে বলছেন যে আল্লাহকে ভয় করে, তার জন্য আল্লাহ একাই যথেষ্ট এবং আল্লাহ তাকে প্রোটেক্ট করেন এবং আল্লাহ তাকে প্রিজার্ভ করেন, মানে সংরক্ষিত রাখেন আল্লাহ তাকে। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 120 নম্বর আয়াতে, বাট ইফ ইউ রিমেইন পেশেন্ট অ্যান্ড বিকাম আল মুত্তাকুন, নট দ্য লিস্ট হার্ম উইল দেয়ার প্লট বা মানে কানিংনেস ডু টু ইউ,
যদি আপনি পেশেন্ট হন, ধৈর্য ধরবেন, দুইটা কথা বলছেন, আর মুত্তাকুনের ভিতরে ওটা চলে আসছে। মুত্তাকুন মানে কি? যার তাকওয়া আছে, যার তাকওয়া আছে সেই তো আপনার আল্লাহ যা বলছেন সেটা করবে এবং যেটা বল যেটা ই করছেন মানে নিষেধ করছেন সেটাতে বেঁচে থাকবে। সো এই মুত্তাকুনের ভিতরে চলে আসছে ওইটা, আর আসছে কি? ধৈর্য আসছে। তারপরে বলছেন যে তাইলে তাদের কোনো কিছু আপনাকে আর ক্ষতি করতে পারবে না। আর এটা খুব সিম্পল মানুষের ভিতর দেখবেন, খুব খুব মানে আমরা মুত্তাকুন বলতে তো আর এটা খুব একদম পাগড়িয়ালা আলখাল্লাওয়ালা বা খুব একদম মানে বাইরের থেকে দেখা যাবে ওই ধরনের কোনো মানুষ হইতে হবে এমন কোনো কথা নেই। খুব সিম্পল মানুষের ভিতরে থাকতে পারে, একেবারে ডাউন টু আর্থ মানুষের ভিতরে থাকতে পারে। আমাদের পাড়ায় একজন আছেন, আমি আমাদের সাথে নামাজে যান, খুব সুন্দর ড্রেস ট্রেস পরে যাবেন, আগে সালাম করবেন সবসময়, এবং দেখলে লো ইনকাম গ্রুপের মনে হয়, বাট কী এটা আন্দাজ করা যায় না। তা আমি একদিন যাইতেছি সালাম আলকি, কথাবার্তা হইতেছে, উনি আমাকে জিজ্ঞেস করছেন কেমন আছেন, আমি ই করতেছি, তো শেষে আমার ইয়াহিয়া বলতেছে উনি কিন্তু রিক্সাওয়ালা, বুঝছেন তো। এখন তার যেভাবে উনি পাঁচ ওয়াক্ত সালাতে যান, যেভাবে উনি বেস্ট কাপড়টা পসিবলি উনার পরে যান, যেভাবে উনি ই করেন, মানে ওনার প্রফেশনের কোনো ব্যাপার নাই এখানে, বা উনি কত গরিব সেটার কোনো ব্যাপার নাই। ওনাকে দেখলে আপনার শুধু একটা কথাই মনে হবে, উনি একজন ভালো মুসলিম, আর কিছু আপনার মাথায় আসবেও না। সো এরকম তাকওয়ার ব্যাপারটা হচ্ছে এরকম ব্যাপার, এটা মানে নট নেসারলি আপনার দেখেই মনে হবে আপনার যে আছে না, কিছু মানুষ খুব অন্যরকমভাবে আলখাল্লা টালখাল্লা পড়া, বেশিরভাগ পিটিরা যেরকম হয় আর কি, মানে ওরা একটা আলাদা একটা এফেক্ট ফেলে আর কি, একটা লাঠি হাতে আসে হয়তো একটা হুঙ্কার ছাড়লো স্টেজে ওইটা, বুঝছেন না, সব চুপ, এরকম কিছু না আর কি। যাই হোক, তো এরপরটা আসতেছে যে ইবন আব্বাসের বর্ণনা আছে, রাসুল সাল্লাম তাকে বলেন মেনটেন আল্লাহ অ্যান্ড আল্লাহ উইল মেনটেন ইউ, মেনটেন আল্লাহ অ্যান্ড ইউ উইল ফাইন্ড হিম ইন ফ্রন্ট অফ ইউ। এখানে মেনটেন বলতে কী বোঝাচ্ছেন? যে আল্লাহর যে ইটা আপনার উপর আছে, হকটা আপনার উপর আছে, যা আল্লাহ চাইছেন আপনার কাছে সেটা আপনি ফুলফিল করেন, আল্লাহ আপনাকে প্রোটেক্ট করবেন, বা আল্লাহ আপনারটুকু আল্লাহ দেখবেন আর কি, সোজা কথা। তো এটা একটা ওয়ে যে আল্লাহকে ভয় করা, এটা হচ্ছে অন্য জিনিস থেকে, খারাপ জিনিস থেকে প্রোটেকশনেরই কিন্তু আমরা পড়তেছি এখন। এবং এটার বাই এক্সটেনশন আল্লাহকে ভয় করলে আপনি যে সমস্ত জিনিস খারাপ জিনিসকে ইনভাইট করে আপনি ডেফিনেটলি ওগুলো থেকে দূরে থাকবেন। আপনি আপনার সুখী দাম্পত্য জীবনের ছবি ফেসবুকে পোস্ট করবেন না, বুঝছেন না, আপনি আপনার আসে না আপনার ঐশ্বর্য পোস্ট করবেন না, অথবা আপনি আরও আরও যা কিছু আছে আপনার ঘরে ওইসব এলিমেন্ট থাকবে না যেসব এলিমেন্টের জন্য খারাপ জিনিস আসতে পারে, ঢুকতে পারে ইত্যাদি, আমরা আগেই পড়ছি এগুলো। যাই হোক, এরপরে বলতেছেন তিন নম্বর পয়েন্টটা যে শত্রুর এগেনস্টে আপনার যেন ধৈর্য থাকে, তাদেরকে একটা চড় মারলে একটা চড় মারার এই জিনিসটা যেন না থাকে। আপনারা জানেন এটা এটা যদিও আপনার জায়েজ, আপনাকে একটা চড় মারলে আপনি একটা চড় মারতে পারেন, কিন্তু আপনি যদি আল্লাহর সাহায্য চান অথবা স্কোরটা ওইখান থেকে সেটেল করতে চান, আদার দেন এটা সামাজিক কোনো অন্যায় বা যেটার প্রোটেস্ট করা উচিত, যেটার সম্বন্ধে আল্লাহ রাসূল বলছেন কোনো অন্যায় ঘটতে দেখলে হাত দিয়েই করবে, না হলে মুখ দেওয়া, না হলে অন্তর দেওয়া, সেই ধরনের কোনো ব্যাপার যদি না হয়, ইট ইজ জাস্ট আপনারা কি আপনাকে কেউ হিংসা করতেছে, আপনাকে কেউ ই করতেছে, অবকরা দিলেন, একটা ঘটনা আসে না, গল্প আসে না, যে একটা লোক এসে মিসবিহেভ করতেছিল, গালিগালাজ করতেছিল বা কিছু করতেছিল, তখন ফেরেশতারা হাসতেছিলেন, আল্লাহ রাসূল দেখতেছিলেন, কিন্তু যখন আবুকরা দিলেন হো স্টার্টেড ফাইটিং ব্যাক, উনি যখন রেগে গেছেন এবং ই তখন ফেরেশতারা চলে গেছেন এখান থেকে। এখানে একটা লেসনটা কী? যে একটা ইভিলকে ইরাডিকেট করতে একটা ভালো দিয়ে, আর একটা ইভিল দিয়ে না, এইটা হচ্ছে লেসনটা। একটা ইভিলকে ইরাডিকেট করতে হয় একটা ভালো দিয়ে। যে ঘটনাগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে হাত দিয়েই করতে হবে, ওইটাকে ইরাডিকেট করার ভালোই হচ্ছে হাত দিয়েই করা, বুঝছেন তো, ওইটা ইভিল না। কিন্তু তখন যখন ওই পর্যায়ে গেল সেটাকে আপনি যে স্টপ করতেছেন এইটাই কিন্তু একটা ভালো, এটা ইভিল না। কিন্তু যখন আপনাকে এসব পার্সোনালি কেউ একটা আপনাকে গালিগালাজ করতেছে অথবা ই করতেছে, আপনি তাকে গালি দিলেন না বা আপনি তাকে স্টপ করাইলেন কিন্তু গালি দিলেন না, আরেকটা ইভিল করলেন না, বা আর আর সে রাগ করতেছে, সে হিংসা করতেছে, আপনি হিংসা করলেন না, এই যে পেশেন্সটা, এটা কিন্তু আপনার একটা ওয়ে অফ প্রোটেক্টিং ইউর সেলফ এগেনস্ট দ্য ইভিল, এটা বলতেছেন এখানে। হ্যাঁ, পেশেন্স এগেনস্ট এন এনিমি, প্রিফার নট টু ফাইট দেম অ্যান্ড ডোন্ট ওয়ারি ইউর সেলফ অ্যাবাউট দ্য ইঞ্জুরি দে মাইট ইনফ্লিক্ট। ধৈর্য ধারণ করেন, তার সাথে ঝগড়া করেন না, এবং
সে আপনার কি ক্ষতি করবে এটা নিয়ে চিন্তিত হয়েন না, অর্থাৎ সে আপনারে হিংসা কইরা বা ই কইরা কি ক্ষতি করবে এটা নিয়ে হয়েন। দের ইজ নো ডিফারেন্স এগেনস্ট অ্যান এনভিয়াস পার্সন অর এ হোস্টাইল এনিমি লাইক পেশেন্স, মানে ওয়ালাইকুম সালাম, ধৈর্যের চেয়ে বড়ো আর কোনো ডিফেন্স হয় না একটা একটা হিংসা হিংসা হিংসুক লোকের এগেনস্টে অথবা এই ধরনের যারা অ্যাটিচিউড যাদের তাদের এগেনস্টে। আমরা বাস্তব লাইফে দেখি না, আমি আমার লাইফে তো বহুবার দেখছি যে একজন আরেকজন হিংসা করতেছে আরেকজন সেটাতে খেলতেছে না, বুঝছেন না আমি এই টার্মটা ইউজ করলাম। অটোমেটিক্যালি কিন্তু যে হিংসা করলো বা ই করলো সে কিন্তু ছোট হয়ে যায় জনসমক্ষে বা মানুষের কাছে, এবং যে জাস্ট চুপ করে থাকলো সে তার স্ট্যাটাস অনেক এলিভেটেড হয়ে যায়। একদম রিসেন্ট পাস্টেও আমাদের লাইফে এরকম ঘটনা আছে, আমি দেখছি যে একজন বলে যাচ্ছে আরেকজনের এগেনস্টে, আরেকজন চুপ করে শুনলো এবং মানে আমাদেরই মানে পরিচিতের ভিতর আছে, এক পার্টি বলে যাচ্ছে মানে যত রকম পারতেছে আর কি, জাস্ট আউট অফ হিংসা, আরেকজন কোনো রেসপন্স তো করেই নাই, আমাকে কোনো দিন একটা ওয়ার্ড বলে নাই, এবং আমি তো বুঝতেছি সে আল্লাহর চোখে এবং মানুষের চোখেও সে প্রিভেল করতেছে, সেই জিতে যাচ্ছে বা সেই টিকে যাচ্ছে সোজা কথা। তো বলতেছেন যে ধৈর্যের চেয়ে বড়ই হয় না ধৈর্য এবং ডিপেন্ডেন্স অন আল্লাহ, একদিকে ধৈর্য ধরবে একদিকে আল্লাহর উপর ডিপেন্ড করবে। বাট ডু নট ওভারলোড দেয়ার উইকেডনেস, কিন্তু তাদের তারা যে খারাপ তারা যে ক্ষতি করার চেষ্টা করতেছে সেটা ওভারলোক করবে না, সেটা সম্বন্ধে কনসিয়াস থাকবে। ইট মাইট গো টু অ্যানাদার লেভেল, আর একটা লেভেলে যেতে পারে যেখানে আপনাকে একটা স্টেপ নিতে হইতে পারে, তাই না? আপনাকে আপনার হয়তো আপনার কথার কথা আমি জাস্ট বলতেছি যে আপনার ছেলে মেয়েকে এই ফ্যামিলির সাথে ফর দ্য টাইমিং মিশতে বন্ধ করতে হইতে পারে, আপনার মেশা বন্ধ করতে হইতে পারে, এরকম একটা সিচুয়েশন হইতে পারে। সো উইকেডনেসটা আপনি ওভারলুক করবেন না, কিন্তু আপনি ফাইট ব্যাক করবেন না বা আপনি তাদের সাথে একটা হলো ধৈর্যই করবেন, একটা হলো টিট ফর টেট, মানে আপনি একটা গালি দিল আপনি একটা গালি দেন, এটা করবেন না, এটার কোনো শেষ নাই। আসলে আপনি দেখবেন যে ফ্যামিলি দাম্পত্য জীবনের এটা একটা হিংসার কথা বলতেছে না, ঝগড়ার কথা বলতেছে, দাম্পত্য জীবনের ঝগড়াগুলো দেখেন আপনি বা অন্য মানে ক্লোজ ইস্যু ঝগড়াগুলোকে, কথার পেটে কথার থেকে কিন্তু একদম ছোটো জিনিস থেকে বড় জিনিস হয়ে যায়। আপনাদের অনেকবার বলছি আমার জাহিলি যুগের একটা ইসের কথা, গল্পের কথা, একটা গল্প আছে, বই আছে, মুভিও হয়েছে, ওয়ার অফ দ্য রোজেস, কিছুই না সামান্য একটা জিনিস নিয়ে হাজব্যান্ড ওয়াইফের শুরু হয়, একটা 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 বাড়তে 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 শেষ পর্যন্ত দুজন মারা যায়, মানে একদিনে না, ওভার দ্য পিরিয়ড অফ টাইম দুজন মারা যায় শেষ পর্যন্ত। তো এই যে ব্যাপারটা, এটা এটা এভাবেই হয় আর কি, মানে যদি একজন আল্লাহ রাসূল কী বলছেন যে মানে হাঁটলে দাঁড়াইতে দাঁড়াইলে বসে পড়তে এরকম শুনছেন না, অজু করতে বলছেন বা এই শুননায় আসছে না অজু করা, এগুলো কেন আসছে? জাস্ট টু মানে রাগ ঝগড়া, কথার পেটে কথা, ঝগড়ার পেটে ঝগড়া, এগুলো স্যাটানিক ই আর কি, এগুলো আগুনের মতো বাড়তে থাকে, বুঝছেন না? আগুন যেরকম যদি প্রথম 30 সেকেন্ডে যদি আপনি অ্যাড্রেস করতে পারতেন পৃথিবীর সবচেয়ে বড় অগ্নিকাণ্ডও হয়তো হইতো না আর কি, প্রথম 30 সেকেন্ড বা প্রথম 10 সেকেন্ড। তো আমাদের তো ট্রেনিং দেওয়া হয় জাহাজে, যেহেতু চাকরি করি জাহাজের, ওয়ান অফ দ্য ই সিভিয়ার ই তো হচ্ছে আগুন, মানে যে কটা জিনিসে জাহাজ ই হয় তার ভিতরে ফায়ার ফাইটিং লাইফ সেভিং দুইটা ব্যাপার জাহাজের প্রত্যেকটা মানুষকে ই করা হয়। কীভাবে আগুনকে ই করবেন, এখানে বলা যে প্রথম কয়েক সেকেন্ডের ভিতরে যদি আপনি অ্যাড্রেস করতে পারেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম আগুন যেটা ঘটছে ওটা হয়তো ঘটতো না, কিন্তু কেন পারে না, যাই হোক নানান কারণে পারে না। একই ব্যাপার মানে এই ঝগড়াঝাটি বা হিংসাহিংসির ব্যাপারগুলো আপনি যদি প্রথমেই কন্টেন্ট করতে পারেন এবং বাড়তে না দেন, বাড়বে কীভাবে, একটার এগেনস্টে একটা করতে করতে কিন্তু বাড়বে, বাড়তে যদি না দেন তাহলে হয়তো এটা কোনো পরিণতিতে পৌঁছাবে না, কিছুই হবে না। কিন্তু বাড়তে দিলে আমি যেটা একটা উদাহরণ দিলাম জাস্ট একদম জাস্ট তাদের মৃত্যু হয় আর কি ওটার থেকে, ঝগড়াঝাটি থেকে। মানে আমাদের দেশে দেখবেন যে এই যে মাইরে ফেলছে কেটে ফেলছে পেপার খুললে আজকাল প্রায় দেখেন না, আপনারা দেখেন ইনিশিয়ালি তো জিনিসটা খুব ছোটো একটা জিনিস থেকে শুরু হয়েছে, বিশেষ করে জায়গা জমি নিয়ে যেগুলো হয়, গ্রাম গ্রামে দেখেন না জায়গা জমি নিয়ে ঝগড়া করে মরে গেছে বা একটা গাছ নিয়ে গাছ কাটা নিয়ে ঝগড়া করে মরে গেছে। আচ্ছা, তো এখন বলতেছেন যে আল্লাহর উপর ডিপেন্ডেন্স এবং ইচ্ছা কিন্তু ওভারলুক করবেন না। আচ্ছা, তারপরে বলতেছেন হোয়েন এভার দিস ইভিল ডুয়ার এনভিস সামওয়ান দেয়ার ওন এনভি ইজ দ্য এনভিড পারসনস উইপন অ্যান্ড পাওয়ার এগেনস্ট দ্য এনভিয়ার, যখন কেউ কাউকে হিংসা করে তখন তার নিজের অস্ত্র হিংসুক যে তার নিজের যে অস্ত্র অর্থাৎ হিংসাটা যেটা, এইটাই হচ্ছে তার এগেনস্টে বেস্ট অস্ত্র যাকে হিংসা করলো তার, অর্থাৎ সে যদি যে চুপ করে এটি মিররের মতো তার উপর ফিরে আসে, যখন সে দেখে যে তার হিংসাটার এফেক্ট নাই সে নিজের হিংসায় নিজে চলে যায়। আপনাকে অ্যাকচুয়ালি হিংসুক কী চায় আপনার কাছে, আপনার উপর এফেক্ট হোক, আপনি অসুখী হন, আপনি জ্বলে ওঠেন, আপনি
ভীত সন্ত্রস্ত হন অথবা আপনি ত্রস্ত হন অথবা আপনি ডিস্টার্বড হন, এগুলো চায়। যখন এর কোনোটাই সে দেখে না, তখন সেই হিংসা তারে পোড়ায় মেরে ফেলে, অর্থাৎ সে নিজে আত্মগ্লানিতে মরে যায়। এটাও কিন্তু দেখবেন আপনি অনেক জায়গায়। আমি আপনাদেরকে একটা ফ্রেজের কথা বলি, দ্য অপোজিট অফ লাভ ইজ নট হেট বাট ইনডিফারেন্স। হ্যাঁ, ভালোবাসার উল্টা যেটা, এটা ঘৃণা না কিন্তু, ওটা হচ্ছে ইনডিফারেন্স। মানে আপনি আপনার উপর আপনি সে আসে কি না এটাই আপনি ই করলেন না, বুঝছেন না? মানে ইনডিফারেন্স কী বলে, মানে এটা কী বলে, নির্বিকার বলি যেটা, আপনি নির্বিকার থাকলেন। আমি আপনাকে অনেক কিছু করতে চাইলাম কিন্তু আপনি নির্বিকার থাকলেন, আমার সমস্ত এফোর্টগুলো কী হলো, ফেল করে গেল আসলে, বুঝছেন তো? এবং এইটাই হচ্ছে অপোজিট অফ লাভ, মানে ভালোবাসার উল্টাটা, ঘৃণা না কিন্তু, ঘৃণা করলেও আপনি আমাকে ইম্পর্টেন্স দিলেন। এইটাই, এটার মিনিংটা হচ্ছে এটা, যে যখনই আপনি ঘৃণা করলেন তেলে বেগুনে জ্বলে উঠলেন আমার তেলে, মানে আমি কিন্তু আপনার সমান বা আপনি আমার সমান এবং আপনি আমাকে ইম্পর্টেন্স দিলেন, কিন্তু যখন আপনি ইনডিফারেন্ট থাকলেন আমাকে কিন্তু আপনি একদম শেষ করে দিলেন, বিকজ আমি বুঝলাম যে আমার কোনো কিছু কোনো কাজে লাগলো না, বুঝছেন তো? মানে তার উপরই ফিরে আসবেন, সেটা দিয়ে সে জ্বলে পড়ে মরবে আর কি। এটাই বলতেছেন এখানে, যে দ্য অ্যাগ্রেসর ইজ ফাইটিং এগেনস্ট দেমসেলভস বাট ডাজন্ট নো ইট, ইন টার্ন দেয়ার ইভিল ইজ লাইক অ্যান অ্যারো দে শুট ফ্রম দেয়ার সোল অ্যান্ড ল্যান্ডস ইন দেয়ার সোল। একটা তীরের মতো তার অ্যাগ্রেশনটা, তার ঘৃণাটা, তার হিংসাটা, তার বদনজরটা, বা যাই বলেন আপনি, বা তার যে খারাপ চাওয়া, হিংসার ব্যাপারটা আমরা কী দেখছিলাম, যে হিংসুক কী চায়, হিংসুক আর জেলাসের ভিতরে আমরা তফাত করছিলাম, হিংসুক কী চায়, হিংসুক চায় যে নিয়ামতটা আপনার না থাকুক, প্রথম পর্যায়ে চায়। দ্বিতীয় পর্যায়ে চায় কি, যে নিয়ামত তো থাকবে না, উল্টা আপনার ক্ষতি হোক, এটা চায়। মানে ধরেন আপনি খুব ভালো অ্যাথলেট আপনি, বা অথবা আপনি খুব ভালো ফিজিক্যালি ফিট, এটা থাকুক না। সেকেন্ড চায় যে আপনি পঙ্গু হয়ে যান পারলে, বুঝছেন না? মানে এই যে ব্যাপারটা বলতেছেন, যে তীরটা যেটা সে ছুড়ল, এই তীরটা যদি কোনো জায়গায় না লাগে তো বুমেরাঙের মতো এটা ফিরে আসে তার নিজের সোলের উপর, সেটা সে জানে না, এবং তার সোলে ল্যান্ড করে। অর্থাৎ নিষ্ফল যখন হয় তখন তার সোলটা জ্বলে, মানে আরও জ্বলে, আরও জ্বলে পুড়ে মরে আর কি, হিংসায় বা আরও এসে। প্লাস ইফ দ্য রং ডোয়ার ওয়ার এবল টু সি দেয়ার ট্রান্সগ্রেশন, ইট উড রং ডোয়ার ওয়ার এবল টু সি দেয়ার ট্রান্সগ্রেশন ইট উড প্লিজ দেম, হাউএভার ডিউ টু এ উইক আন্ডারস্ট্যান্ডিং দে উড ওনলি সি দেয়ার ইভিল টেক ফ্লাইট নট নোয়িং ওয়ার ইট ল্যান্ডস। সে যদি জানতো যে সীমা লঙ্ঘন করলে কি হয়, তাইলে বুঝতো যে এটাই ঠিক বা এটাই হওয়ার বা এটাই ই, মানে সে নিজের ভুলটা বুঝে যেত আর কি, সোজা কথা। কিন্তু সে যেহেতু উইক ইমানের, বা সে যেহেতু এগুলো নিয়ে চিন্তা করে না, সুতরাং সে শুধু দেখে যে তীরটা সে ছুড়ল, কিন্তু সেই তীরটা যে এসে আবার তার উপরে ল্যান্ড করতেছে, তার অনিষ্ঠটা, তার ইটা, এটা সে রিয়েলাইজ করে না তখন। আচ্ছা, আল্লাহ বলেন সূরা হজের 60 নম্বর আয়াত, and whoever has retaliated with the like of that which he has made to suffer and then has again wronged, Allah will surely help him. মানে কেউ যদি এরকম করে, যে ধরেন আপনি আমাকে একটা খারাপ ই করছেন, একটা থাপ্পড় মারছেন, আমি আপনাকে থাপ্পড় মারছি একটা, এই পর্যন্ত ঠিক আছে, তারপরে যদি আবার আমাকে একটা থাপ্পড় মারা হয়, মানে আবারও যদি আমাকে ই করা হয় বা আবারও যদি আমাকে কী বলে জুলুম করা হয়, আমি যদি একটা জুলুমের এগেনস্টে একটা ই করি, আমি কিন্তু ওই যে বললাম যে একটা লিমিট পর্যন্ত স্কোর সেটেল করা যায়, জাস করতে পারেন আপনি, কিন্তু তারপরে যদি আবার আমাকে ই করা হয় তাহলে আল্লাহ আমার সাহায্যে দাঁড়াবেন। মানে আবারও যদি আমার উপর জুলুম করা হয়, ভুল করা হয় বা আমাকে অত্যাচার করা হয়, তাইলে এই ভার্সে আল্লাহ কী বলতেছেন, আল্লাহ গ্যারান্টি করতেছেন হিজ হেল্প অ্যাট দ্য সেম টাইম হি হ্যাজ ফুলফিল্ড হিজ ডিউটি। মানে আল্লাহ কী করতেছেন, হিজ বড় হাতের এইচ, হিজ হেল্প, আল্লাহ তার হেল্প ই করতেছেন, কি বলে গ্যারান্টি করতেছেন আপনাকে। আচ্ছা, এবং আল্লাহ উইল শিওরলি হেল্প হিম, এবং আল্লাহ গ্যারান্টি করতেছেন এবং তার ডিউটি গ্যারান্টি করতেছেন, এইটা তার ডিউটি, আপনাকে হেল্প করাটা তার ডিউটি। হু ইজ বিং আনফেয়ারলি, মানে হু ইজ বিং ট্রিটেড আনফেয়ারলি বাট রিমেন্স পেশেন্ট, মানে তা এখানে বলতেছেন যে so what about the individual who has yet to receive Allah's help, who is being treated unfairly but remains patient, kintu je ekhono score settle kore nai, eta kintu score settle korche je tar kotha boltesen, ekta zulumer against she ekta korche, ekta dhil marar against she ekta dhil marche, tar pore abar take ei kora hoyeche erokom, je jonno je eta surah hajer ayat, surah haje ei disen na, oi je যাদের ঘর থেকে বিতাড়ন করা হয়েছে, যাদের এই তাদেরকে পারমিশন দিয়েছেন, তো অনলি ইন ডিফেন্স বলছেন না, ডিফেন্সে মানে সমান, তারপরে যদি আবার তাদের কী করা হয় তাহলে আল্লাহ তাদের
ডেফিনেটলি তাদেরকে ই করবেন, সাহায্য করবেন এবং তাদের এই ওয়ার্ডটা কি, ওয়ার্ডিংটা এক্স্যাক্টলি কী ছিল, দাঁড়ান এক সেকেন্ড এক্স্যাক্ট ওয়ার্ডটা আমি বলি কী বলছেন আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সাহায্য বলছেন, হেল্প বলছেন, রাইট। আচ্ছা, কিন্তু যে স্কোরটা সেটেল করে নাই, যে এখনও আল্লাহর হেল্প পায় নাই, অথবা যে নিজেই আগে বেড়াই করে যায় নাই, তার প্রাপ্যটা কি? তার প্রাপ্যটা আর অনেক বেশি, এটাই বলতেছেন ওনারা, যে যারা ইয়েট টু রিসিভ, এটা বলতেছেন, বাট রিমেন্স পেশেন্ট, কিন্তু ধৈর্যই করছে, তার ট্রিটেড আনফেয়ারলি, যাকে মানে যাকে কী বলবো, জুলুম করা হয়েছে বা ইনজাস্টিস করা হয়েছে, অবিচার করা হয়েছে, এবং তার ব্যাপারটা কি? অ্যান্ড রিমেম্বার দ্যাট দের ইজ নো সিন দ্যাট হ্যাসেন্স দ্য পানিশমেন্ট ফর দ্য পারপিট্রেটর কুইকার দেন অপারেশন। জুলুমের চেয়ে বড়ো আর কোনো পাপ নাই যেটা যে করতেছে তার তার উপরে এফেক্টটা কুইকলি আসে, মানে এর চেয়ে কুইকলি আর কিছুর আসে না, এটা বলতে চাচ্ছেন আর কি কথাটা, মানে যে জুলুমকারীর উপর বা জুলুমের এইটা গুণা যেটা, ওইটার জন্য যে করতেছে তার উপর যত তাড়াতাড়ি শাস্তি নেমে আসে, আর কোনো গুণার জন্য এত তাড়াতাড়ি নেমে আসে না, এটা বলতেছেন আর কি এখানে। তো আচ্ছা, দুইটা জিনিস বলতেছেন, একটা হচ্ছে জুলুম, আরটা হচ্ছে রক্ত সম্পর্ক যারা ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, এই দুইটা সিন বা এই দুইটা গুণার জন্য, এটা যদিও বাড়তি এখানে পাওয়া না পাওনা আমাদের, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আজকাল কত মানুষ আমরা দেখতেছি, এই যে দুদিন আগে ওই বইটা কিনে নিয়ে গেছে, মা 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 এবং বাবা একটা বই বেরিয়েছে না, ওইটা কিনে নিয়ে গেছে আমার বাইফ, তখন বলতেছিল যে আসলে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা অথবা হিজাবওয়ালা নিকাবওয়ালা অনেক ফ্যামিলি আমরা চিনি জানি, বা অনেক যারা ইসলাম প্রিচ করে তাদের কিন্তু একটা গ্রে এরিয়া হচ্ছে এটা, এটা তারা হয়তো বাইরে বেশি দাওয়াত দিতে গিয়া বা ইসলামের কথা বলতে গিয়ে হয়তো মনেও থাকে না, কিন্তু অনেকের কিন্তু সমস্ত আমল এখানে নষ্ট হয়ে যাবে। জান্নাত জাহান্নামের দরজা যে বলা হয়েছে বাপ মাকে, বাপ মা দিয়ে শুরু করবেন, ফ্যামিলি মানে কাটিং টাইজ বলতে টাই সবচেয়ে বড় টাই কোনটা, এটাই তো, তারপরে যাবেন অন্য জায়গায়, তো বাপ মেয়ে দিয়ে শুরু করবেন, অ্যান্ড দেন বোন বা এটা এটা এরকম অনওয়ার্ড বাইরের দিকে যাবে। মেইনলি বলা হয়েছে এই টাই মানে সিভিয়ারিং ব্লাড রিলেশন বলতে আসলে কী বোঝানো হবে, যারা আপনার মাহরাম সেটা কিন্তু হচ্ছে মেইন, এটা মেইন সার্কেলটা হচ্ছে সেটা, অ্যান্ড দেন তারপরে বাইরের দিকেও যাবে, জেনারেল লেভেল নেভার পর্যন্ত যাবে, সেটা অন্য জিনিস। কিন্তু এই দুইটার কথা বলতেছেন, যে এই দুইটার এই এত তাড়াতাড়ি আসে যে আর কিছুর এরকম আসে না পানিশমেন্ট, আর কোনো গুনার পানিশমেন্ট এভাবে আসে না। আচ্ছা, দ্য সুন্না অফ আল্লাহ হ্যাজ বিন মেনশনড আর্লিয়ার দ্যাট ইফ এ মাউন্টেন ওয়ে টু অপ্রেস অ্যানাদার মাউন্টেন, দ্য অপ্রেসার উড বি ফ্ল্যাটেন্ড, মানে সুন্নাত থেকে বলা হয়েছে যে একটা পাহাড় যদি একটা পাহাড়ের উপর জুলুম করতো, সেই জুলুমকারী পাহাড়টাকে ফ্ল্যাট করে দেওয়া হয়তো, মানে এত সিভিয়ার এই ব্যাপারটা আর কি। তারপর একটা কথা আছে, আমি বলি যে আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের তো সারা মুসলিম ওয়ার্ল্ডে তো জালিম শাসক সব বসায় দেওয়া হয়েছে, সারা মুসলিম ওয়ার্ল্ডে না, তো আপনি যেদিকেই তাকান, সাদ্দাম হোসেন থেকে শুরু আরও আগের থেকে যান, ইরানের শাহ যান বা আরও আগে যান, সব প্রায় দেখবেন আপনি এই গাদ্দাফি যান, আরও আরও পিছনে যান আপনার নাসির যান, আমরা তো দেশপটই দেখি, খুব কম দেখবেন আপনি মানে অন্তত মডার্ন মানে নেশন স্টেট যেগুলো আমরা বলি, আগের দিনে আপনি হয়তো একজন নাসির উদ্দিন পাবেন বা একজন ই পাবেন কি বলে ওমর বিন আব্দুল আজিজ পাবেন, বা মানে বিচ্ছিন্নভাবে আপনি তুর্কিদের ভিতরে পাবেন যে খুব জেনারেস ছিল বা খুব গ্রেট ছিল বা খুব ই ছিলেন, প্রজাদের প্রতি খুব দয়ালু ছিলেন বা খুব ই ছিলেন, ইন্ডিয়াতেও পাবেন বা এলসওয়্যার পাবেন, কিন্তু জেনারেল স্টোরিটা তো আসলে অন্যরকমই, বা এখনকার বিশেষ করে নেশন স্টেট হওয়ার পরে, নেশন স্টেট হওয়ার ইটাই তো ফাউল বা অ্যান্টি ইসলামিক, নেশন স্টেট যে ধ্যান ধারণা থেকে হয়েছে, সুতরাং এখানে এটাকে প্রোটেক্ট করতে এটাকে ই করতে অন্যরকমই থাকবে। আর আমরা তো ওই যে যাযাবর বলে একজন বাংলা ইসের সাহিত্যিক ছিলেন, উনি বলছিলেন যে দৃষ্টিপাতে না এটা বোধ হয় আর লঘুকরণ, একটা দুটা বই আছে ওনার, আমি দুটা বই পড়ছিলাম, দৃষ্টিপাতে একটা লঘুকরণ একটা, তো একটাতে সম্ভবত লঘুকরণে বলছিলেন যে আমরা না ঘাড়কা না ঘাটকা আর কি, মানে সোফা ছাড়ছি কি বলে ফরাস ছাড়ছি, মানে নিচে যে বসতাম কার্পেট ফরাস পাটি, কিন্তু সোফায় বসতে শিখে নেই, সোফায় বসে আবার পাটা তুলে দিয়ে সোফার উপরে, বুঝছেন না, যারা সোফায় বসে তারা তো ঠ্যাং তুলে না সোফায়, আমরা আবার সোফায় বসে দেখবে এইরকম করে ঠ্যাংটা তুলে দিই। তো এটা বলতেছিলেন যে না ঘরকা না ঘাটকা, তো নেশন স্টেট বানিয়ে থেকে আমরা যেটা হয়েছে না ঘরকা না ঘাটকা, আমরা কী করবো, আমরা কি ডেমোক্রেসিরে গড মানবো না আল্লাহরে গড মানবো, আমরা কি এই নর্মস দিয়ে বিচার করবো না ওই নর্মস দিয়ে বিচার করবো, প্রতিনিয়ত একটা কনফ্লিক্ট আছে, কিন্তু ওইটাও কিন্তু আবার জোরে করে বলতে পারে না, যেমন মানে বাংলাদেশে চিন্তা করেন মানে নাই নাই করেও ফ্যামিলি ই বিবাহ এগুলো কিন্তু ইসলামিক ইদিয়া হয়,
তাই না? মানে এমনকি ওই উত্তরাধিকারী যেটা আর কি, এটাগুলো ইসলামিক ঈদে হয়। এবং এমনকি সিলেটের আপনাকে বলছি আমি যে হিন্দুরা সিলেটের অপ্ট করছে ইসলামিক উত্তরাধিকার আইনে তাদের উত্তরাধিকার ই হবে, এটা অপ্ট করছিল ওই সময় আর কি, সিলেটের হিন্দুরা আর কি, সবাই না। তো যাই হোক, আপনার যেটা বলতেছি যে একটা জয়াখুচুরি সিস্টেম আর কি, কোনটা না ঘাড়কা না ঘাটকা এরম একটা সিস্টেম, এরম সিস্টেমের কথাটা আলাদা, এরকম সিস্টেমের ব্যাপারগুলো একটু অন্যভাবে বলতে হবে। কিন্তু এছাড়া এইরকম সিস্টেম দেখা, এবং আমরাও সেই মানুষ না যাদের একজোড়া হাত উঠলে জালিম শাসকের গদি ধসে পড়বে, আমরা সেই মানুষ না। একদিন আগে এখানে বলছি আমি, কেন না, কারণ একটা হাদিস আছে যে এমন কোনো সময় আসবে না যখন মানুষ ওজনে কম দিতে থাকবে এবং আল্লাহ তার উপর অত্যাচারী শাসক বসায় দেবেন না। তাই আল্লাহ যদি অত্যাচারী শাসক বসায় দেন, সে তো আর ওই জালেম না যার পতন আপনি দোয়া কইরা ঘটাইতে পারবেন। এটা তো আল্লাহ আপনাকে শায়েস্তা করার জন্য বসায় দিচ্ছেন অলরেডি। আপনার শাস্তিতে আপনাকে যখন জিরোতে না নিয়ে আসবে মাইনাস থেকে, ততদিন আপনার দোয়ায় কোনো কাজ হবে না। তো ওজনে কম দিবে মানুষ এবং তার উপর অত্যাচারী শাসক বসাবে। আপনি দেখেন এই যে বললাম যে এই যারা রিসার্চ করে বাইর করছে যে ইসলামী দেশ, ইসলামের ভ্যালুজের দেশ হলো নিউজিল্যান্ড আর লুক্সেমবার্গ, তারা আসলে এই ফ্যাক্টরগুলোই আনস যে এইসব দেশের মানুষগুলো ওজনে কম দেয় না, দেয় না, ট্রুলি দেয় না, আপনি গেলে দেখবেন দেয় না। কিন্তু খালি ওজনে কম দেওয়া তো আর ইসলাম না, পৃথিবীর একদম আইডিয়াল সমস্ত ইসলামিক ভ্যালু আপনি এস্টাবলিশ করে ফেললেন, সব ওজনে কম দেয় না, মিথ্যা বলে না, কারো দিকে কেউ তাকায় না, সব ধরেন একেবারে মানে 99.99% শরিয়ার সব কিছু আপনি ইমপ্লিমেন্ট করে ফেললেন একটা দেশে, একটা একটা স্বপ্নের রাজ্য ধরেন বসন্তের দেশ, যেটা ঈশের মতে কী বলে কাক বাবা মায়ের গল্পে যেটা বসন্তের দেশ আছে, সব এস্টাবলিশ করছেন, খালি একটা করতে পারেন নাই, তওহিদ করতে পারেন নাই, বা শিরকটা, বা সে আল্লাহ মানে না, আপনার এগুলোর কোনো মিনিং আছে? তো এই রিসার্চ ওয়ার্ক যারা করছে তারা তো আপনাকে ডিকনস্ট্রাক্ট করতে করছে, আপনাকে মানে লুর বলে না একটা কথা, ভুল পথে নিয়ে যাওয়ার জন্য করছে, বুঝছেন না, আপনাকে আপনাকে ধ্বংস, আপনার জেনারেশনকে ধ্বংস করার জন্য করছে। যারা গেছে বাইরে দেখেন, হিসাব নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, আত্মীয় স্বজনকে খোঁজ নিয়ে দেখেন, বন্ধু বান্ধবের খোঁজ নিয়ে দেখেন, যারা বাইরে গেছে তাদের কত পার্সেন্ট কোথায় গেছে, কী পরিণতিতে আসছে। আপনাদের তো এখনও যাওয়ার সময় হয়নি, যারা ওল্ডের জেনারেশনে গেছে, এক জেনারেশন আগের গেছে, আপনাদের বাবাদের জেনারেশনে যারা গেছে তাদের ছেলেমেয়েরা এখন কী করতেছে খোঁজ নিয়ে দেখেন, জানবেন আপনারা কী করতেছে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে এই জন্য অপ্রেসারের এগেনস্টে দোয়া আমাদের কাজে লাগে না, বিকজ আমরা ওজনে কম দিয়েই চলেছি, এখন সমস্ত মুসলিম দেশগুলোতে এখনও কম দিয়েই চলেছি। এবং যে পাপটা আপনি করলে আল্লাহ আপনাকে ধরবেন, অন্য করলে তো ধরবেন না, অন্যের পাপ ধরার তো দরকার নেই আল্লাহ, অন্য তো অন্যর হিসাব তো আর আপনাকে, যদি আপনার পাপ বা আপনার সিনের জন্য আল্লাহ যদি ট্রায়ালে ফেলেন বা একটা কিছু সাবধান করেন বা একটা কিছু দিয়ে আপনাকে ইসলামমুখী করেন, অন্তর্মুখী করেন, ঘরমুখী করেন, তাহলে বুঝতে হবে এটা একটা ব্লেসিং। আল্লাহ চান না যে আপনি চির জাহান্নামী হন বা জাহান্নামের আগুনে জ্বলেন, তাদেরকে তো আল্লাহ ছেড়েই দিয়েছেন, আর তো বলছেনই যে তাদেরকে মানে এই দুনিয়াতে যত কিছু প্লেজার যা কিছু তা সব তাদেরকে গ্র্যান্ড করা হবে, আখেরাতে তাদের জন্য কোনো পোর্শন থাকবে না, এবং সোনা দিয়ে মুড়ে দিবেন, মানে মুড়ে দিতেন এরকম বলছেন, এরকম কথা আসছে যে সোনা দিয়ে মুড়ে দিতেন। কিন্তু অনেক উইক ইমানদারের ইমানে ই হবে এই জন্য করেন, কিন্তু এইগুলো তো আমাদের উইক ইমানেরই চিহ্ন। আমরা এইগুলো দেখে আমরা হাউতাস করতে শুরু করছি, নিউজিল্যান্ড গেলে হয়তো বেটার ইসলাম পালন করতে হতো, লাইফও বেটার হতো, ইসলামও বেটার হতো, বুঝছেন না, সবই বেটার হতো এরকম মনে হইতেছে। তো যাই হোক, এরপরের এসে যাই আমরা, আমরা ওজনে কম দেওয়াটা কমায় দিব সব দিকে, যে যেখানে আসছে, যে যেখানে আসে, যে যাকে যেটা কমিট করতেছে। এবং আমি তো বলি যে এইটাও যে আপনি আমাকে মানে ধরেন চাকরি বাকরি তো আসেই, চাকরি বাকরি ছাড়াও আপনি আমাকে বলছেন যে 7 দিনে পয়সাটা ফেরত দেবেন, আমার কাছে নিছেন, আপনি 8 দিনে দিলেন, এটাও ওজনে কম দেওয়া। কিন্তু ওই 8th ডেতে আমার হয়তো পয়সাটা খুব দরকার ছিল, আমিও তো আরেকজনকে কমিট করে রাখছি যে আমার এই দিনই ভাই বলছে 7 দিনে পয়সাটা ফেরত দিবে, ডেফিনেটলি দিবে, আমি 8th ডেতে আরেকজনকে বলে রাখছি, এবং সে একদিকে হয়তো কিছু একটা প্ল্যানও করে রাখছে। আপনি ওজনে কম দিলেন না, আমার থেকে আমার ই নিলেন, কিন্তু একদম ছোটোর থেকে ছোটো বড়ো থেকে আমাদের বাচ্চাগুলো, আমাদের এই সন্তান যারা আমাদের পড়াশোনা করতেছে, ক্লাস 5-এর এখন ই পরীক্ষা হইতেছে, কী বলে ওইটা, এই মডেল টেস্ট হইতেছে, গভর্নমেন্টের প্রশ্নে হইতেছে। তো কালকে আমি ওদের ইসে গেলাম, বললাম যে দেখেন আপনারা ফেল করেন, বা আমার মেসেজটা এটা যে আপনারা ফেল করেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেউ এক শব্দ জিজ্ঞেস করবেন না বা কাউকে বলবেন না, বা চিটিং যেটাকে বলে, আমি সবসময় বলছি এখনও বলি যে এই যে এইটা যে কীভাবে ওজনে কম দেওয়া বা কীভাবে মানে মানে ওজনে কম তো একবার দিলেন, আর এইটা যে ঘটনাটা ঘটে এটা কিন্তু সারা জীবনের জন্য আপনি কিন্তু পারপিচুয়াল ই মানে অন্যের হকটা হরণ করতেছেন। জাস্ট ধরেন যে মানে 40 জন নিবে একটা চাকরিতে,
আপনি 39 আপনি 41তম হয়েছিলেন, আপনি নকল করছেন দেখে আপনি 40তম হয়েছেন, আর 40তম যে সে 41তম হয়ে গেছে। বিসিএস পরীক্ষায় ধরেন সারা জীবনের জন্য আপনি তার হকটা মানলেন না, যতদিন সে বেঁচে থাকবে আপনি যতদিনই চাকরি করবেন না যতদিন সে ওই এই চাকরি না পায় রাস্তায় রাস্তায় ঘুরবে আপনি তার হকটা মারছেন না পারপিচুয়ালি। কিন্তু ওজন কম দেওয়া বাই আমি কিন্তু এগুলোকে ইনক্লুড করি, এগুলোকেও ইনক্লুড করি যে এগুলোও আপনি যেটা ওজন মানে কি একটা ব্যালেন্স জাস্টিস, আপনি কিন্তু আনজাস্ট একটা কাজ করছেন। এই ধরনের যত জিনিস আছে আপনি যে কমিটমেন্ট করছেন সেটা করেন নাই, যা বলবেন বলে বলছেন সেটা বলেন নাই, যা করবেন বলে করছেন সেটা কঠিন। কিন্তু এভাবে চিন্তা করলে কিন্তু আপনি কোনো জবের কোনো স্যাটিসফ্যাকশন আপনার থাকার কথা না, আপনার প্রত্যেকটা জব চিন্তা করা উচিত। আমি এরকম মানুষ চিনি যে মানে এই টাইমে ফোন করলে কথা বলে না, অফিস টাইমে ফোন করলে কথা বলে না, এরকম মানুষ আমি চিনি। বলবে যে না এখন তো আমার আমার এই আমি আই এম পেড ফর দিস 5 মিনিটস অথবা দিস 2 মিনিটস, এই 2 মিনিটের জন্য আমি পেড, আমি কথা বলবো না এখন, এরকম মানুষ চিনি আমি। তো এইভাবে চিন্তা করা উচিত। আর আসেন এর পরের পয়েন্টটাতে যাই, কটা বাচ্চা অনেক। আপনার কেউ যদি দূরের মসজিদে যান চলে যেতে পারেন, আমি আর 5 মিনিট পরে বা আর 12টার দিকে শেষ করি, নাকি চাঁদ মসজিদে যান। কারা চাঁদ মসজিদে কি এখানে এখান থেকে পাওয়া যায়? কয়টায় ওনাদের শুরু হয়? কটায়? সোয়া 12টা এখানে পাবেন, 15 মিনিট লাগবে না চাঁদ মসজিদ যেতে। তবে নবীনগর যদি কেউ যাইতে চান তারা চলে যান। আসলে নবীনগর যদিও নবীনগর যাইতে খুতবা দেরিতে শুরু হয়, 12:30টার আগে কোনো দিনই শুরু হয় না। তা তারপরেও যদি কেউ যাইতে চান, আজকে কে জানেন নাকি নবীনগরে? জানেন রফিউল সামাদানি, উনি তো কালকে আসবেন এখানে ইনশাল্লাহ। আমাদের তো ই চেঞ্জ হয়েছে আপনার সাইফুল্লাহ ভাই, ওনার একটা চোখের ই আছে, ইঞ্জেকশন বা চোখের একটা কোনো টেস্ট ফেস্ট আছে। চোখটা খুব খারাপ, তো উনি ইঞ্জেকশন নিচ্ছেন চোখে একটা কি জানি, খুব এক্সপেন্সিভ এবং খুব ক্রিটিক্যাল ইঞ্জেকশন। তো ওই ডাক্তার বোধহয় কালকে তাকে বলছে এই করতে, মানে থাকতে, ইঞ্জেকশন দেওয়ার পরবর্তী এটা দেখবে বোধহয় বা কিছু, বা আরও ইঞ্জেকশন দিতে পারে, আলটিমেটলি লেজার না কি বলে ওইসব হয়তো করবে আর কি। যাই হোক, আমরা আসি একটু। ডিপেন্ডেন্স অফ আল্লাহ ইন দ্য ফেস অফ অফ দ্য আনকন্টেনেবল হার্ট হোস্টালিটি অ্যান্ড অপারেশন লেভিড বাই অ্যান এনিমি, ডিপেন্ডেন্স অন আল্লাহ ইন দ্য স্ট্রংগেস্ট ডিফেন্স অ্যাজ এ সার্ভ ইজ দ্য স্ট্রংগেস্ট ডিফেন্স সাব সার্ভেন্ট হ্যাজ। আপনার যখন কিছু করার নাই, আনকন্টেনেবল হার্ট মানে যেটাকে আপনি কন্টেন করতে পারেন না, আপনি ধারণ করতে পারতেছেন না এবং ওইটাকে আপনি কী বলবো সীমিত রাখতেও পারতেছেন না, হোস্টালিটি অপারেশন যখন কেউ শত্রু আপনার উপরই করে, তখন আল্লাহর উপর ডিপেন্ড করাটাই হচ্ছে আপনার বেস্ট ই বেস্ট ডিফেন্স, স্ট্রং অ্যান্ড ইনডিফেন্সিবল, বিকজ দ্য অপোনেন্ট হ্যাজ নো চান্স এগেনস্ট দ্য ওয়ান হোম আল্লাহ প্রোটেক্টস অ্যান্ড সাফিসেস। যদি সত্যি আপনি আল্লাহর কাছে ওইভাবে রিলাই করেন, তাওয়াক্কুল যেটাকে বলি, এবং সত্যি যদি আল্লাহর উপর ডিপেন্ড করতে পারেন, তাইলে আপনার এটা এনাফ হবে এবং এটাকে কেউই করতে পারবে না। তারপরে এনিমি ব্লো যেটা, মানে এনিমি যেটা আপনার শত্রু আপনাকে যেটা যে ক্ষতিটাই দেখ বা যেই ক্ষতিটাই করতে চাক, সেটা একজন বিশ্বাসীর উপরে খুবই মাইল্ড ইফেক্ট হবে। কী ধরনের হবে? ধরেন গরম, ঠান্ডা, ক্ষুধা, তৃষ্ণা, এই ধরনেরই হবে। মানে আউট অফ ই মানুষ কী কাজগুলো করে, মানুষ কী করবে আসলে? কিন্তু মানুষ আপনার মেটেরিয়াল জিনিসটাই দেখে, আপনার ভিতরে হ্যাপিনেস বা আপনার কন্টেনমেন্ট এটা কেউ দেখে না। আপনাকে মেটেরিয়ালি কষ্ট দিতে চায়, মেটেরিয়ালি নিয়মটা হরণ করতে চায়, মেটেরিয়াল মানে চোখে দেখা যায় যেটা সেটার আমরা জানি যে চোখে দেখা এই জিনিসগুলো যেগুলা, চোখে দেখা যা কিছু কষ্ট মানুষের, এটা অনেক কম কষ্ট। চোখে যেটা দেখা যায় না ওটা অনেক বড় কষ্ট, চোখে যেটা দেখা যায় না ওটা অনেক বড় কষ্ট। অ্যাজ ফর দ্য ইভিল ডুয়ার্স এফেক্ট অন দ্য টার্গেট অফ দেয়ার হোস্টালিটি, ইট ইজ নেভার পারমানেন্ট। আর একটা জিনিস যে এইসব জিনিসগুলো কোনোদিন পারমানেন্ট না। আপনার একটা নিয়ামত চলে গেল বা একটা কষ্ট হলো, আপনার গাছটা কেটে দিল বা আপনার একটা কিছু হার্ম করলো আপনাকে, এটা কিন্তু এটা চিরস্থায়ী না, আপনার জীবনটাই চিরস্থায়ী না, সুতরাং এটার এফেক্টটা চিরস্থায়ী না, এটা পারমানেন্ট না। ডিস্টিংগুইশ দ্য এফেক্ট অফ দেয়ার হোস্টালিটি ফ্রম দ্য সুপারফিশিয়াল হার্ম ইট অ্যাপিয়ার্স টু হ্যাভ কজড অ্যান্ড দ্য রিয়েলিটি হেল্প ফর দ্য টার্গেটেড অ্যান্ড হার্ম টু দ্য সেন্ডার। আপনি এটা তো হলো টেম্পোরারি একটা জিনিস, কিন্তু যেটা দেখা যায় না সেটা আপনি যদি চিন্তা করেন যে আপনার জন্য আল্লাহর হেল্প আসবে এবং তার জন্য পানিশমেন্ট আসবে, যেহেতু সে আগে বেড়ে একটা হার্ম করছে, সেটা কিন্তু অনেক স্থায়ী একটা জিনিস বা অনেক পারমানেন্ট একটা জিনিস হইতে পারে, বা অনেক যেরকম আমরা বললাম যে দোয়া বললাম দুইটা, অপ্রেসড এবং সম্পর্ক ছিন্নকারীর
উপরে আল্লাহর গজব নেমে আসে খুব তাড়াতাড়ি, দ্রুত নেমে আসে। সো যে যে আপনার অপ্রেস করছে সে একটা ঘটনায় তো আপনাকে অপ্রেস করছে, কিন্তু শাস্তিটা তো পার্মানেন্ট একটা কিছু হতে পারে, বুঝছেন না? পার্মানেন্ট একটা কিছু হয় বা হইতে পারে, হয়ও, শুধু হইতে পারে না হয়ও। তারপরে আপনার কি বলে অন্যটাও, যেটা আপনার রক্ত সম্পর্ক যে ছিন্ন করছে বা একটা ই, সে মনে করতেছে সে কষ্ট, কিন্তু তার জন্য সে জাহান্নাম মান করলো। বাপমাকে আমরা জান্নাতের দরজা বলছি না, সে জান্নাতের দরজা নষ্ট করে দিল, সে জাহান্নাম মান করলো, তারটা তো অনেক বড় ক্ষতি বা অনেক বড়ই। আচ্ছা, এরপরে আসেন, সাম অফ দ্য সালাফ হ্যাভ সেড আল্লাহ রিপেজ এভরি ডিড ইন কাইন্ড, আল্লাহ প্রত্যেকটা কাজকে ইন কাইন্ড বলতে মানে ক্যাশ অ্যান্ড কাইন্ড বলি না আমরা, ওই কাইন্ড বোঝানো হচ্ছে এখানে। দাস অ্যান ইন্ডিভিজুয়ালস রিওয়ার্ড ফর ডিপেন্ডেন্স অন আল্লাহ, আপনি যদি আল্লাহর উপর ডিপেন্ড করেন, তার যে রিওয়ার্ডটা, তার যে আপনার পুরস্কারটা, সেটা হচ্ছে কি, আল্লাহ এন্ট্রাস্ট দ্যাট পার্সন্স অ্যাফেয়ার টু হিমসেলফ। আপনি আল্লাহর উপর ডিপেন্ড করলেন, আল্লাহ আপনার অ্যাফেয়ারগুলো তার হাতে নিয়ে নেন, আর আপনার চিন্তার ব্যাপার নেই। আমরা এগুলো পড়ছি না দোয়াতে, ওই যে ওই আপনার যেখানে আমরা সালাওয়াত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, এখানে এইটাতে এই পয়েন্টে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ, যেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাওয়াতের ইটা পড়ছিলাম, বইটা পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, ওখানে কী ছিল যে উবায় ইবনে কাব জিজ্ঞেস করছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, যে ইয়া রাসুলুল্লাহ, আমি এই তাশাহুদের পরে আর দোয়াগুলোর পরে যে সমস্ত প্রেসক্রাইব দোয়া আছে, কী বলে ওইগুলোকে, মাসুরা, দোয়া মাসুরা, ওগুলোর পরে আমি আমার যে সময়টুকু আছে নিজের জন্য চাওয়ার, ওই সময় আমি আপনার উপর দরুদ পড়ি মানে সালাওয়াত পড়ি, তো এটা কতক্ষণ পড়ব, 1/4? তখন আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ 1/4 ঠিক আছে, বাট আরও বেশি হলে ভালো হয়, হাফ বলছেন, 1/3 বলছেন। ফাইনালি যেটা বোঝাইছেন স্কলাররা বা এই হাদিসটা বলার যে অর্থ, যে যখন আপনি আল্লাহর উপর সালাওয়াত পড়েন, আল্লাহ আপনার র্যাঙ্ক 10 times বাড়ায় দেন, আপনার গুনাহ মাফ করে দেন, এবং আরও যেসব আর কি বলা হয়েছে যে আল্লাহ আপনাকে প্রেস করেন, মানে সালাওয়াত মানে তো প্রেস করা। সো আল্লাহ যার গুনাহ মাফ করে দেন, যাকে এলিভেট করেন যার স্ট্যাটাস, এবং যার গুনাহ মাফ করে দেন, তার তো আর কিছু চাওয়ার দরকার হয় না, বুঝছেন না? এই জিনিসটাই কিন্তু বোঝাচ্ছেন, যখন আপনি আল্লাহর উপর ডিপেন্ড করবেন, আপনার অ্যাফেয়ার আল্লাহর অ্যাফেয়ার হয়ে যায়, অর্থাৎ আপনাকে কী করে আল্লাহ বাঁচাবেন এটা থেকে, সেটা আল্লাহর ব্যাপার হয়ে যায়, যখন আপনি ওইভাবে ডিপেন্ড করতে পারবেন। যখন আপনি গুহার ভিতরে পা দেখা যাচ্ছে ঘোড়ার, আপনি যখন বলবেন যে আমরা দুজন না আল্লাহ আমাদের সাথে আছেন, তখন আল্লাহ সেই অ্যাফেয়ার তার হাতে নেবেন, এটা হচ্ছে এই পয়েন্টটারই আর কি। এবং এটা সহজ না, এটা একদিনে আসে না, এটা কিন্তু ইমানের কোনো জিনিস কিন্তু নার্চার করার ব্যাপার আছে, আস্তে 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 সেটা গ্রো করে। সৎ কাজ থেকে আমরা জানি, সৎ কাজ থেকে ইমান বাড়ে, অসৎ কাজ থেকে ইমান কমে। সৎ কাজ করতে 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 আপনি হয়তো এই লেভেলে যাবেন যখন আপনি এই পর্যায়ে তাওয়াক্কুল করতে পারবেন না বা এই করতে পারবেন। তো এখানে শেষ করে দিচ্ছি আমরা সূরা তালাকের 3 আয়াত, অ্যান্ড হুসোয়ার পুটস ইজ ট্রাস্ট ইন আল্লাহ অ্যান্ড দেন আল্লাহ উইল সাফিস হিম, সূরা তালাকের 3 আয়াত। এটার ইস্যু আসছে যে আনপ্রেসিডেন্টেড মিন্স থেকে আল্লাহ আপনাকে দিবেন, আপনি চিন্তাও করেন না এরকম জায়গার থেকে হেল্প আসবে। আমরা আজকে এখানে শেষ করে দিই, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই চ্যাপ্টারটা একটু আসতে যাবে, কারণ এই চ্যাপ্টারটাতে আমি স্কিপ করে পড়তে চাইনি, আমি চাইছি যে মোটামুটিভাবে সব কিছুই করবো, মানে মোটামুটিভাবে সব কিছু একটু একটু করেই করবো, কারণ এই চ্যাপ্টারটা একটু অন্যভাবে তারা ফ্রেম করছেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।